থিম ফরেস্ট তত বেশি হচ্ছে সিকিউর হবে, মানে আপনি এগুলো নিয়ে কাজ করে একটু মানে আপনার সেন্সিটিভলি কাজগুলো করতে হবে। এখন অ্যাভাটার থিমটা আমি ডাউনলোড করছি, আমি জানি না কত ডাউনলোড হয়েছে, চলে আসছে। আচ্ছা এখন এই অ্যাভাটার থিম দেখেছিলাম, এখন এই যে অ্যাভাটার এবং বি থিম আছে না, এটা সবচেয়ে বেশি সেল হয় না এবং টপ তো না। সো আপনি যদি কোনো প্রিমিয়াম ভার্সন ইউজ করেন আপনি কিন্তু ওই সুযোগটা পাবেন না যেটা আপনারা চাচ্ছেন, যেমন হচ্ছে নাল ভার্সন বা প্রিমিয়াম ভার্সন যেটা আপনি যদি ইউজ করেন, আপনি যদি ডেমো কন্টেন্ট নামান বা আপনি পুরো ওয়েবসাইটটা যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। বাট আপনি যদি পুরনো যে ভার্সনটা ওটা যদি ইউজ করেন তাহলে সমস্যাটা হবে না। বাট আমি আগেই বলছি যে নাল ভার্সন ইউজ করলে একটু প্রবলেম হয়, বাট আমারটা আমি জানি না, আমি আরেকজনের কাছে চাইছিলাম, তার কাছ থেকে পেয়েছি। সো ওইটা লাইসেন্স আছে কি না এটা কনফিউশন, আমি জাস্ট ডাউনলোড করলাম ওটা। সো অ্যাভাটার থিমের ওটা আসলে আপডেট কি না তাও জানি না, যদি আপডেট হয় তাহলে প্রবলেম করবে। আর আমি যদিও লোকালি কাজ করবো না, আমি সার্ভারে কাজ করবো, এটা একটু আরও বেশি সো আমার লাইসেন্সটা সবসময় মাথায় রাখতে হবে এবং আমি বেশি সময় রাখবো না ওটা যদি আমার প্রিমিয়াম ভার্সন হয়। যাই হোক আমি এটা ডাউনলোড এখন আপলোড করবো আমার সার্ভারে। বাট অ্যাভাটার থিম কেন ইউজ করবো, এই থিমগুলো কেন ইউজ করবো, পিছনে থাকার কথা। দেখেন এই থিমগুলো ডিজাইন এবং হচ্ছে ফাংশনালিটি আলাদা এবং ওদের যে নিজস্ব কিছু পেজ বিল্ডার থাকে, যেমন হচ্ছে বি থিমের পেজ বিল্ডার নাম কি, মাফিন বিল্ডার, কোম্পানির নাম কি, ফিউশন। এই কোম্পানির নাম কি, ও সরি অ্যাভাটার হচ্ছে থিম, ওটা হচ্ছে মাফিন। তো আমরা থিম ফিউশন, ফিউশন কোম্পানি এটা ইউজ করবো, আর এটা কিন্তু পাকিস্তানি একটা কোম্পানি, বাট এদের হিউজ পরিমাণে হচ্ছে রিসোর্স এবং হিউজ পরিমাণে ডেভেলপার এটার পিছনে কাজ করে, ডে বাই ডে এটা আপডেট করে। এবং যেহেতু বেশি সেল হয় অবশ্যই থিম পয় এটা দায়ভার বা এটার কেয়ার নেবে, এখন পর্যন্ত টপ সবসময় টপই থাকে কেন জানি, মানে আমরা আমাদের কাছে ডাল ভাত এটা অ্যাভাটার থিম, বুঝতে পারছেন, ক্লায়েন্টের কিছু ক্লায়েন্টের কাছেও ডাল ভাত, তারপরেও দেখা যায় এটা বেশি সেল হয়, কারণ এর ভিতরের যে ডিজাইনটা অনেক ডিজাইন প্যাটার্নগুলো অনেক বেশি আই ক্যাচি এবং ডে বাই ডে হচ্ছে নতুন নতুন থিম এটা অ্যাড করে, নতুন নতুন ফাংশনালিটি অ্যাড করে। আচ্ছা আমরা এটা নিয়ে কাজ করবো এখন, থিম অ্যাভাটার থিম নিয়ে, এটা কীভাবে আপনি একটা প্রিমিয়াম থিম আপনার ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে আপনার ওয়েবসাইট ডেভেলপের জন্য, কাস্টমাইজেশনের জন্য, এবং আপনি যদি কাস্টমাইজেশন শেখেন আপনি এটার সাথে কিন্তু আরও অনেকগুলো জিনিস অ্যাড করতে পারেন আপনার স্কিলে, সেটা হচ্ছে আপনি ওয়ার্ডপে কাস্টমাইজেশন পারেন, সে বলতেছে আমার শুধু ওয়ার্ডপে কাস্টমাইজেশন করতে, সেটা আপনি করতে পারেন, বলতেছে ডেমো কন্টেন্ট আপলোড করে দাও, সেটা কিন্তু একটা কাজ, সেটার জন্য কিন্তু আপনি জব পেতে পারেন। আবার বলে যে একটা পেজ ক্রিয়েট করে দাও, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দাও, এটার জন্য কিন্তু আপনি জব পেতে পারেন একটা জিনিস দিয়ে। বাট ওয়েবসাইট কাস্টমাইজেশন ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন কিন্তু অনেক ইজি, মানে টু মাচ ইজি, বাট এটা কিন্তু হিডেন একটা ব্যাপার, মানে যারা ডিজাইন জানে যারা কাস্টমাইজেশন জানে তারা কিন্তু কখনো আরেকজনকে বলবে না যে অনেক বেশি ইজি, আপনার স্টুডেন্ট এই জন্য বলছি, কারণ এই ইজি হওয়া মানে ইজি কখন হয়, যখন আপনি একটা স্টেপ পার করবেন, যখন আপনি শিখবেন, রাইট। আমি এখন বলি ইজি কারণ কি, আমি অবশ্যই এই জিনিসগুলো পার করে আসছি, আপনারা যখন ওই স্টেপটা যাবেন তখন আপনাকে ইজি হবে, কিন্তু আপনি যে জানে না কিছু তাকে যদি বলেন ইজি, সে যখন কাজ করতে যাবে তার কাছে কিন্তু মনে হবে অনেক টাফ এবং সে আজীবনে টাফ মনে করবে। সো আমরা একটা হোস্টিংয়ে যাই, foridulrani.com cPanel, ওকে। আচ্ছা লাস্ট ক্লাসে আপনারা দেখেছিলেন যে কীভাবে ওখানকার অপশন দিয়ে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, রাইট, বা আমি ম্যানুয়ালি দেখাবো। ওটা আসবে, আমি দেখাচ্ছি, থিম তো লাগবেই,
আপনার ড্যামো থিম হলেও লাগবে, আপনার ফ্রি থিম যেগুলো ফ্রি পাওয়া যায় ওয়ার্ডপ্রেস ডট কম, সরি, হ্যাঁ, সো ওখান থেকে কিন্তু আপনি থিমগুলো নিতে পারেন, ফ্রি থিমগুলো, এবং ওইটাই কাস্টমাইজ করে কিন্তু আপনি ডেভেলপ করতে পারেন। আমি রিসেন্টলি একটা কাজ করছি, আমি জাস্ট হচ্ছে আপনার দেখাবো, দেখেন এটা আসলে ওই থিম কি না। আমরা 2070 নাম শুনছি, এই ওয়েবসাইটের চেহারাটা দেখেন, প্রথমে ইমেজটা আসবে, যখন সব লোড হয়ে যাবে এখানে একটা ভিডিও প্লে হবে অটো, এবং এখানে কিছু সিস্টেম করা আছে, যখন আমি স্ক্রল করবো তখন ভিডিওটা পজ হয়ে যাবে ওই অবস্থায়, যখন আমি স্ক্রল করে এই জায়গাটা ভিউ করবো তখন অটোমেটিক্যালি আবার ভিডিওটা প্লে হয়ে যাবে। এখানে তো লোডিংয়ে নেট স্লো, আবার ইউটিউব তো আরও নেট স্লো। আচ্ছা, স্ক্রল করলাম, এখানে একটা ইমেজ থাকবে, প্যারাল্যাক্স এফেক্ট দেওয়া আছে, প্যারাল্যাক্স এফেক্ট বোঝেন, চলে আসছে, এই যে প্যারাল্যাক্স এফেক্ট। আচ্ছা, এখানে একটা জিনিস লোডিং হচ্ছে, এখানে একটা স্লাইডার লোডিং হচ্ছে। আচ্ছা, এটা বানানো, বলেন তো এটা কী দিয়ে বানানো? এটা 2070 দিয়ে বানানো, আমি সব চেঞ্জ করে ফেলছি, ওখানকার যত ফাংশনালিটি আছে সব আমি কনভার্ট করে ফেলছি, মানে আমি যা চেঞ্জ করে ফেলছি আমার মতো করে, আমি সিএসএস করছি, বুটস্ট্র্যাপ অ্যাড করছি, আমি ডিজাইন করছি, মানে থিম ডেভেলপমেন্টে কিন্তু এটা লাগবে, বাট আমি কিন্তু কিছুই করি নাই, মানে আমি যদি ভিতরে কাজ করছি কিন্তু আপনার কোনো কিছু ছাড়াই আপনি ঠিক এক্স্যাক্টলি এরকম ডিজাইন করতে পারবেন, বুঝতে পারছেন? আমি প্লাগইন ইউজ করাটাকে অ্যাভয়েড করার জন্য থিম ডেভেলপমেন্টে কাজ করছি, আমি যদি এটা না করতাম আমি প্লাগইন দিয়ে দিই কিন্তু ওয়েবসাইটে দাঁড়াতে পারতাম ঠিক এক্স্যাক্টলি এরকম। সো কি মেনুটা স্ক্রল করলে এই যে এটা আসতেছে, এটা ডিজাইন করতে হয়েছে আমাকে, এখানে বুটস্ট্র্যাপ অ্যাড করা হয়েছে, বুটস্ট্র্যাপ অ্যাড করে স্ক্রল করলে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে, এটাকে বলা হয় স্টিকি নাম, এফিক্স বলা হয়, এফিক্স, এফিক্সের মাধ্যমে কাজটা করা হয়, এফিক্স বুটস্ট্র্যাপের একটা পার্ট। সো আমার পাবলিক এস্টিমেল একটু সময় লাগবে, কারণ ওই নেট একটু প্রবলেম করতেছে, পাবলিক এস্টিমেলে যাবো, এটা তো বোঝেন না, সি প্যানেল, সি প্যানেলে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবো, প্রথমে যে ফোল্ডারটা হবে আমার আমার মেইন ডোমেনের হচ্ছে সাব ফোল্ডার, মানে আমার, আমি যদি বলি ফরিদুল রনি ডট কম, এটা আমার হচ্ছে মেইন ডোমেন, স্ল্যাশ দিয়ে যে না ফোল্ডারটা নাম লিখবো যেখানে আমার ওয়েবসাইট রান হবে সেটাই হচ্ছে এই ফোল্ডারটা যেটা এখন লিখবো, SSB 58। এখানে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দেবো, ওকে, তো এটা ওয়ার্ডপ্রেসটা আমার যদি আপলোড করে সময় লাগবে, তার থেকে বরং আমার এখানে অলরেডি একটা ওয়ার্ডপ্রেস আছে, সো এটা আমি সিলেক্ট অল করলাম, মুভ করলে কিন্তু এটা চলে যাবে, আমি কপি করব, কপিতে ক্লিক করলাম, কোডেস কোড থেকে আমি মুভ করবো হচ্ছে SSB 58, ফোল্ডার নাম যদি ঠিক থাকে তাহলে কপি হয়ে যাবে, ব্যাকে যাই, SSB 58 কপি হচ্ছে, আরও কিন্তু কপি হচ্ছে এখনও, বাট ওটা বুঝতে পারবেন না। আচ্ছা, ফোল্ডারের ভিতরে কপি হচ্ছে, ওকে, এখন আমার এখানে WP কনফিগ নামে একটা অপশন আছে না, আচ্ছা লোড নিক, সবগুলো আসেনি কেন, রিফ্রেশ দিন, সাবডোমেন তৈরি করতে জানেন, হ্যাঁ চলে আসছে, তখন লোড নিচ্ছিল না, এখানে WP কনফিগ আছে, সেটা হচ্ছে কোডেস কোড যে ফোল্ডারটা ছিল ওইখানকার হচ্ছে ডোমেন হচ্ছে কি ডাটাবেস লিঙ্ক, এটা আমার দরকার নেই, তো এটা আমি ডিলিট করে দেবো,
আমি নতুন করে করব, আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস আপলোড না করে ওখান থেকে আমি জাস্ট কপি করে নিলাম। আর ভিতরে কিন্তু কিছু থিম থাকার কথা, আমি থিমগুলো ডিলিট করে দিই। আচ্ছা, ও লোড নেই। আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব, MySQL ডাটাবেস। ম্যানুয়ালি করতে গেলে এইভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হবে, আর সেটা জানা দরকার। আমি মনে হয় সার্ভারটা দেখাইছিলাম না? আমি সার্ভার কেন করছি জানেন? আমি যখন থিমটা আপলোড করব না, ডেমো কন্টেন্ট টানতে অনেক সময় লাগবে যদি আপনি লোকালি করেন। আর যদি সার্ভারে ডেমো কন্টেন্ট কল করেন তাহলে খুব তাড়াতাড়ি এবং প্লাগিনগুলো ইনস্টল হয় খুব তাড়াতাড়ি। সো দেখেন, MySQL ডাটাবেসে আসার পর এটাকে কী বলা হয় বলেন তো? প্রেফিক্স। সো প্রেফিক্সের সাথে কিন্তু আমি ডাটাবেসের নাম লিখব। প্রেফিক্সটা হচ্ছে ইউনিক, এটা হচ্ছে আমার ওয়েবসাইট নাম ফরিদুল রানিং। এই ডোমেন নামটা কি কোথাও থাকবে? আর ডোমেন নামটা একটাই হয় তাই না? এই নামটা কিন্তু আর কারোর সাথে যাবে না। সো এই জন্য আমার ডাটাবেস নামটা যদি ইউনিক হয়, এই জন্য প্রেফিক্সটা অ্যাড করে দেওয়া, অর্থাৎ ডোমিনেন্টটাই হচ্ছে প্রেফিক্সটা। বুঝতে পারছেন ইউনিক করার জন্য? সো আমি যে ডাটাবেস নামটা লিখবো, যদি প্রেফিক্সটা অ্যাড না করা থাকতো ওয়ার্ল্ডে কিন্তু ওই নামে আরও কিছু ডাটাবেস থাকতে পারতো সার্ভারে। আর সার্ভারে একই নামে যদি ডাটাবেস থাকে তাহলে কিন্তু কনফ্লিক্ট করবে। এই জন্য ইউনিক করার জন্য প্রেফিক্সটা অ্যাড করে দেওয়া, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় প্রেফিক্সটা অ্যাড করি। সো এখানটায় আমরা একটা নাম লিখবো, SSB50H, ক্রিয়েট ডাটাবেস। মনে আছে আমরা যখন লোকালি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই তখন আমরা ডাটাবেস নাম, ইউজার পাসওয়ার্ড দিই। ওখানে ইউজার কী দিই? ইউজার দেয় হচ্ছে রুট, আর পাসওয়ার্ড দেই না, কারণ আমরা লোকাল সার্ভার যখন জ্যাম ইনস্টল করি তখন কিন্তু আমার এগুলো লাগে না। বাট এখানে আমার ইউজার নাম পাসওয়ার্ড দিতে হবে। নিচের দিকে থাকবে অ্যাড নিউ ইউজার, SSB 58 দিয়ে দিলাম। আমি যদি এখানে SSB 58 দিই নিবে না, ও ক্যারেক্টার আরও চায়, প্রবলেম করে। সো SSB 58 এর আগে @_ আর এরপরে _, মানে আমি সবসময় এটা ইউজ করি। তবু কি নিচ্ছে? ও এখনও নিচ্ছে না। এক কাজ করি, আমরা ওই পুরোটাই নেই, এইটা চলে গেছে। ক্রিয়েট ইউজার, এখানে কিন্তু অনেকগুলো ইউজার তৈরি করা যায়, অনেকগুলো ডাটাবেস তৈরি করা যায়। সো এই ইউজার এবং ডাটাবেস, আমার এখানে দেখেন ডাটাবেস ক্রিয়েট আছে কিন্তু ইউজারটা নাই, এগুলো কিন্তু এক একটা ইউজার। আর এটা হচ্ছে মানে আমার এক্সেসের জন্য কিন্তু ইউজারগুলো লাগে। আর এই জায়গাটায় কিন্তু অনেকগুলো ইউজার ক্রিয়েট করা আছে। আমি চাচ্ছি যে ফরিদুল রনি, এই যে SSB 58, এই ইউজারটা যাতে এই ডাটাবেসে অ্যাক্সেসটা পায়, এই জন্য আমাকে এটা দুটা কানেক্ট করে দিতে হবে। আমি ইউজার সিলেক্ট করলাম আর ডাটাবেস সিলেক্ট করলাম। এবার আমি অ্যাড করি। আমার অ্যাক্সেস দেওয়ার জন্য কী কী অ্যাক্সেস? আমি কোয়েরি, বোঝেন, ডাটাবেসে কিন্তু কিছু নিয়মকানুন আছে ডাটাবেসের। আপনি যদি, আমরা ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দিই তখন কি আপডেট হয় না, ইনসার্ট হয় না ডাটাগুলো? আবার অনেক সময় কিন্তু অনেক কিছু, অনেক পোস্ট ডিলিট করি, অনেক পেজ ডিলিট করি, অনেক কন্টেন্ট ডিলিট করি, ওইটাকে বলা হয় ডিলিট। এগুলোকে বলা হয় কোয়েরি। আমি যাই করি না কেন, কিন্তু ডাটাবেস নিয়ন্ত্রণ করে, ডাটাবেস থেকে কোয়েরি হয়ে আসে। সো আমি যখনই এই প্রিভিলেজগুলো না দিই তাহলে কিন্তু প্রবলেম করে, এই জন্য আমি সবগুলোকে চেক করে দেবো। কোয়েরি হচ্ছে চার ধরনের, সিলেক্ট, আপডেট, ডিলেট, ইনসার্ট। বুঝতে পারছেন এই চার ধরনের কাজগুলোই হয়তো ডাটাবেসে করে। আমি সবগুলোকে সিলেক্ট করে দিলাম এবং আমি মেক চেঞ্জ করে দিলাম। বাই ডিফল্ট মনে হয় না থাকে, এই জন্য আমাকে এটা চেক করে দিতে হয়। ওই ইউজারের অ্যাক্সেসটা পেয়ে গেল। এই জিনিসটাই আমি যখন ইনস্টল দিব তখন আমাকে এটা অ্যাড করে দিতে হবে। আমার কিন্তু এখানে সব কিছু ডান। আমার SSB 58 এর ভিতরে ঢুকি। বাড়তি জিনিসগুলোকে আমি অ্যাভয়েড করার জন্য, এই জিনিসগুলো কিন্তু লাগবে না। থিমের ভিতরে অনেক কিছু আছে, এগুলো লাগবে না, এগুলো আমার ওয়েবসাইট ভারী করবে। সো আমি দুটো জিনিস বাই ডিফল্ট থাকে, এগুলো কিন্তু মুখস্থ করে ফেলবেন কোন জিনিসগুলো বাই ডিফল্ট থাকে কোন জিনিসগুলো থাকে না। এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে স্প্যামিং থেকে, আপনি যখন ক্লিন করবে তখন এগুলো হেল্প করবে।
মানে আমি এটা ভুক্তভোগী তো? আপলোড থাকে না মেবি, তাই না? থাকে না, থাকে না। আচ্ছা, এই প্লাগইন এবং থিমস থাকে আর ইন্ডেক্স ডট পিএইচপি থাকে। মানে আমি যখন ওয়ার্ডপ্রেস একেবারে নিউলি ইনস্টল করতে চাই এই অবস্থায় থাকে। প্লাগিনসের ভিতরে সব ডিলেট, আর থিমসের ভিতরে কিছু থিম থাকে, সেটা হচ্ছে 20, 17, 16 আর 15, এই তিনটে থিম থাকে। বি থিম এগুলো বাদ, এগুলো দরকার নেই। তবে ভুল করে কখনো 20, 17 ডিলেট করবেন না। আপনি বাকি 16 বা 15 ডিলেট করে দেন, 20, 17 কখনো ডিলেট করবেন না। যদি কোনো থিম না পায়, বাই ডিফল্ট কিন্তু 20, 17 সে নিয়ে নেয়, আর বাকিগুলো কিন্তু নেয় না। যদি আপনি কখনো ডিলেট করে দেন তাহলে ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল দিতে হবে, প্রবলেম করে অনেক সময়। সো আমরা এটা কমপ্লিট, এখন এখানটায় SSB 58 রান করবো। আগে যেরকম করেছি সেভাবেই। আচ্ছা, এই ফাঁকে আমি আমার থিমটাকে আপলোড করি। দেখতে পাচ্ছিলেন ওই যে এইটার কারণে লোড নিচ্ছে, প্রবলেম করে। কি রিমোট নিয়ে গেছে নাকি? এটা চালু হবে না? চলে আসছে, ওকে। আমরা এটা ইনস্টল দিই, থিমটা আপলোড করার আগে কিছু কথা আছে, পরে করছে। ডাটাবেস নাম কি দিব? তা তো দিবই। এখানটায় এটা দিব, আর এটাই কিন্তু আমার ইউজার নাম, রাইট? সো আমি এটা পেস্ট করে দিই, ইউজার নাম কিন্তু সেম। আর এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম, সরি, পাসওয়ার্ডটাই হচ্ছে এটা। সব তো একই না? সব সেম, চেক করে নিই, সব সেম। আর লোকাল হোস্ট কিন্তু এখানেও থাকবে, হোস্ট চেঞ্জ হবে না। চাইলে আপনি প্রিফিক্সটা চেঞ্জ করতে পারেন। সাবমিট, সাইট নেম কী দিব? আমি দেই হচ্ছে অ্যাভারটা, আর এখানে হচ্ছে অ্যাডমিন, এখানেও হচ্ছে অ্যাডমিন। কনফার্ম, ইউজ এ উইক পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস একটা চেক করে দিলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস, লগ ইন। আচ্ছা, ওর মতো করে থাক, আমরা একটু সরাই নিই। আপনি যখন একটা থিম কিনবেন, এর ভিতরে যা আছে সেটা আপনাকে দিবে, বুঝতে পারছেন? কী করেন আপনি,
আপনার সাথে করি। থিম তো অনেক বড়। যখনই কোনো থিম কিনবেন, ওরা কী কী দেয়? আপনাকে প্রথমে ডকুমেন্টেশন দেয়, মেইন জিনিস ডকুমেন্টেশন দেয়। এখন আপনি যদি কখনো থিম অ্যাপ্রুভ করাতে চান বা আপনি যদি কোনো ওয়েবসাইট অ্যাপ্রুভ করতে চান, আপনাকে কিন্তু ওই জিনিসগুলোই প্রোভাইড করতে হবে। ওরা ওরা দেয় হচ্ছে ডকুমেন্টেশন, অর্থাৎ আপনার একটা থিম ওরা যখন আপনার কাছ থেকে কিনবে বা আপনি যদি কেনেন, তাহলে আপনি থিম কাস্টমাইজ কীভাবে করবেন, কোথায় কোন অপশন আছে। কারণ সব থিমের কিন্তু অপশন একরকম না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের। ওই অপশনটা যাতে খুব সহজে আপনি ধরতে পারেন, এই জন্য ডকুমেন্টেশন একটা দেয়, একটা ওয়েব পেজ বানিয়ে দেয়। হ্যাঁ, ওটা HTML কোডে একটা বানিয়ে দেয় এবং ওখানে জাস্ট আপনার মেনু থাকবে এবং সব কিছু ওখানে ছবি সহ সব কিছু বুঝিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ আপনার কাস্টমাইজেশন করার কোনো ব্যাপারই না। অনেক থিম আছে যেগুলো কাস্টমাইজেশন করা অনেক টাফ, মানে কোথায় কোন অপশন আছে বোঝা মুশকিল। ওই ধরনের জায়গাগুলোতে যদি আপনি ডকুমেন্টেশন দেখেন, খুব সহজে ইজিলি আপনি ওটাকে কোডিং করতে পারবেন, ওই কাস্টমাইজ করতে পারবেন। আর ডকুমেন্টেশন দেয় এবং সাথে হচ্ছে CSS, JS, এটা অনেক থিম দেয়, অনেক থিম দেয় না। ওরা কী কী CSS ইউজ করছে, কী কী JS ইউজ করছে, সেটা আলাদাভাবে দিয়ে দেয়, ওইটা দেয় অথবা দেয় না। আর একটা জায়গায় ফোল্ডারে দেয় হচ্ছে ডেমো কন্টেন্ট, অর্থাৎ আপনার থিম যখন আপনি কিনবেন তখন কিন্তু আপনি এক্স্যাক্ট ওয়েবসাইট পাবেন না। আপনি একটা থিম কেনার পর আমি যদি ওয়েবসাইটটাকে রান করি লাইভ প্রিভিউ, এইখানটায় যে কন্টেন্ট দেখতে পাচ্ছেন, দেখলেন এলে কি থিম? শিওর, এই যে থিমগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু বানানো। হ্যাঁ, তো আপনি যখনই একটা থিম যখন আপলোড করবেন বা ওটাকে অ্যাক্টিভ করবেন, আপনার লুকটা কিন্তু এরকম থাকবে না এক্স্যাক্টলি যেরকমটা আমরা দেখতে পাবো। এটা ড্যামো কন্টেন্ট আছে, মানে এটা বানানোর পরে ওরা কিছু ড্যামো কন্টেন্ট দিয়ে XML ফরম্যাটে অথবা অন্য কোনো ফরম্যাটে, ওই জিনিসগুলো আপনাকে যা হচ্ছে আপলোড করতে হবে অথবা ডাউনলোড করতে হবে। ওরা যদি সার্ভারে থাকে ওই অপশন যদি দেয় তা ডাউনলোড করতে হবে, আর যদি আপনার ওই ফোল্ডারে দেয় থিমটা কেনার সময় XML ফরম্যাটে, ওইটাকে জাস্ট আপলোড করতে হবে। আপলোড করলে অটোমেটিক্যালি এই লুকটা চলে আসবে যেটা আপনার ওয়েবসাইটে দেখছেন। ইভেন আমি যে ওয়েবসাইটে বানিয়েছি সেটারও কিন্তু আমি ড্যামো কন্টেন্ট বানাতে পারি, বুঝতে পারছেন? এরকম এক্স্যাক্টলি এরকম ড্যামো কন্টেন্টটা আমি করে রাখতে পারি, বানাতে হবে না, ওটা থাকবে XML ফরম্যাটে। আমি চাই হচ্ছে ডাউনলোড করবো আমার ওয়ার্ডপ্রেস থেকে, ডাউনলোড করলেই যদি কাউকে আমি থিমটা দেই, উনি যাই হচ্ছে এটা অ্যাক্টিভ করবে, অ্যাক্টিভ করলে এই লুকটা আসবে না। যখন আমি ড্যামো কন্টেন্টটা ওনাকে দিব, উনি যখন আপলোড করবে তখন এই লুকটা অটোমেটিক্যালি চলে আসবে, মানে আমাকে বানাতে হবে না। এরপরে কী কাজ? কাস্টমাইজেশন, মানে কোন কন্টেন্ট কোথায় চেঞ্জ করবো, ওই জিনিসগুলো করতে হয়। সো আমি অ্যাভাটায় যাই, দেখেন কী কী দেয়া আছে। কিচ্ছু নাই, আমি এতক্ষণ যে বকবক করলাম না, এর ভিতরে কিচ্ছু নাই। এটা শুধুমাত্র থিম দেয়া আছে, মানে আমি যার কাছ থেকে নিয়েছি উনি শুধু থিম দিয়েছে আমাকে। আমি যখন থিম ফরেস্ট থেকে কোনো থিম নিব কিনবো তখন ডকুমেন্টেশন দেয়, ড্যামো কন্টেন্ট দেয়, লাইসেন্স কী দেয়, ওকে, তারপরে কিছু প্লাগিন দেয়, সব কিছু প্রোভাইড করে। বাট এখানে কিছু প্রোভাইড করে শুধুমাত্র থিমটা দিয়েছে। সো ওইটার জন্য এক্সট্র্যাক্ট করে দেখলাম, আমরা থিম নিয়ে আরও কাজ করবো, প্রিমিয়াম থিম আমার কাছে 5-6টা আছে। সো এগুলো যদি আপনারা নেন, আপনারা পার্সোনালি এগুলো ইউজ করতে হবে, সমস্যা নেই। অ্যাপটাকে আমি আপলোড করি, এই জায়গাটা আমি আপলোড করবো, শুধুমাত্র থিমটা প্রোভাইড করছে, আমি থিমটা আপলোড করি। আচ্ছা, আমার ওয়েবসাইটের চেহারাটা দেখি একটু, অ্যাডমিন অ্যাডমিন, আপনার W3 স্কুল ঘাটাটি করবেন বা PHP রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে ঘাটাটি করবেন। PHP যদি একটু মানে জিরো নলেজ থাকে তাহলে কিন্তু থিম ডেভেলপমেন্ট একটু টাফ, যদিও আমি যতটুকু দরকার ততটুকু থিম ডেভেলপমেন্টে দেখাবো। আমার এখানে কিন্তু কিছু নাই, রাইট?
থিমসের ভিতরে কিছু নাই, 2017 অ্যাক্টিভ। তো অনেক সময় লাগে, আপনারা কি এটা জানেন একটা থিমের হচ্ছে মেইন ফাইল কয়টা, কোন ফাইল ছাড়া ওয়েবসাইট রান হয় না সিম ফরেস্টে? হ্যাঁ, আর স্ট্যান্ডার্ড সিএসএস, ওটা ছাড়া ওয়েবসাইট চলে। ফাংশনসে কাজগুলো আপনি অন্য ফাইলও নিতে পারবেন, যদিও সব কিছু নেওয়া যাবে না। তো আমার মেইন ফাইল হচ্ছে index.php আর হচ্ছে style.css। আজকে আমরা পেজ নিয়ে একটু ডিসকাস করব, অনেক গভীরে যাব আমরা। এখানে দেখেন, ও আপলোড হোক আমরা এমনি আলোচনা করতে পারি। এখানে যে থিমটা আছে না, আমি যদি এখানে অ্যাড নিউ ক্লিক করি তাহলে কিন্তু আমরা ফ্রি থিম অনেকগুলো পাবো, যেটাতে আমরা কাস্টমাইজেশনের জন্য আমরা কাজ করতে পারি বা শিখতে পারি। আর আমি যাদের ডোমেন হোস্টিং নাই তাদের জন্য একটু সাজেস্ট করতে পারি, wordpress.com-এ যাব। এখানে গিয়েও কিন্তু আপনি সার্ভার পেতে পারেন, সার্ভার পাবেন, এবং এখানেও আপনি ওয়েবসাইট তৈরি করে আপনি কাস্টমাইজেশনের কাজগুলো শিখতে পারেন। এখানে লগ ইন করে, যদি আপনি লগ ইন করা না থাকে, যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে গেট স্টার্টেড, সেইখান থেকে আপনি কাজগুলো করতে পারেন। ওই দিকে না যাই আমি, এখানে দেখেন অলরেডি আপনারা এগুলো পুরোটা আলোচনা করা হয়েছে, কনসেপ্ট ক্লিয়ার, শিওর। আচ্ছা, একদিন ক্লাস হবে মাইগ্রেশন, ওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মাইগ্রেশনেরও কিন্তু আপনি স্কিল যদি থাকে, কীভাবে আপনি একটা ওয়েবসাইট একটা সার্ভার থেকে একটা সার্ভার নেবেন, বা লোকালি আপনি কাজ করছেন সেটা সার্ভারে কীভাবে তুলবেন, ওটা যদি জানেন কিন্তু আপনি ক্লায়েন্টে কাজ করতে পারবেন, ওটা নিয়ে একটা জব আছে। আর ফাইবারে যদি কথা বলি তাহলে অবভিয়াসলি আপনার ফাইবার একটা গিগ বানাতে পারবেন। মাইগ্রেশনের কাজ, আমি কিশোরগঞ্জে যখন ছিলাম একটা স্টুডেন্টের কাজ পাইছিলাম মাইগ্রেশন, শুধু একটা ওয়েবসাইটকে একটা সি প্যানেলে জাস্ট হচ্ছে কনভার্ট মানে মাইগ্রেট করবে $250। বুঝতে পারছেন কেন এটা হয়েছে জানেন? ক্লায়েন্ট জানে না, ক্লায়েন্ট তো বোঝে না, এইটার বেশি অ্যামাউন্ট হওয়ার কথা না, ম্যাক্সিমাম $50, এটা ডিপেন্ড করে কমিউনিকেশনের উপরে। আপনি যদি এটা ওইভাবে হাইলাইট করেন তাহলে $250 কীভাবে করলো? এটা 6 মাসও হয়নি কিন্তু, এবং সে কিন্তু একটা ল্যাপটপ আছে, সে গভর্নমেন্ট প্রজেক্টের একটা স্টুডেন্ট ছিল, এলআইসিটিতে কিন্তু ল্যাপটপ, এটা জানেন, ওই স্টুডেন্ট হাইয়েস্ট মানে আর্নার ওই কিশোরগঞ্জে, আমরা কিন্তু ওই প্রজেক্টে কাজ করছি। সো ও 10 দিন টাইম নিয়েছে, 3 দিনের মধ্যে এটা করে ফেলছে মাইগ্রেশনে, এবং ওখানে ই কমার্স সাইট ছিল, তো সিকিউরিটির ব্যাপার ছিল, 400টা প্রোডাক্ট ছিল, এই জন্য সে ডিমান্ডটা বাড়া দিয়েছে যাতে সিকিউরলি কাজটা হয় এবং ভালোভাবে কাজটা হয়। অথচ কাজটা কিন্তু খুব ইজি, মাইগ্রেশন খুবই ইজি, আপনার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে, বাট ওখানে কিছু ঝামেলা ছিল এই জন্য একটু সময় নেওয়া হয়েছে, কারণ অনেকগুলো প্রোডাক্ট এবং বারবার করতে হচ্ছিলো, কারণ আপলোড হয় না, মানে জিপ ফাইল তো অনেক বড় ভারী, এই জন্য আপলোড হয় না, এই জন্য ভেঙে ভেঙে করা লাগছে। সো এখানে আপলোড এখনও হচ্ছে, ভালো কথা। এই জায়গাটা দেখেন, আমি অল পেজেস আমরা মেনু বানিয়েছিলাম, কবে করছিলাম এটা, লিখন করিয়েছিল। এখানে দেখেন একটা পেজ অলরেডি আছে, স্যাম্পল পেজ, এটা বাই ডিফল্ট থাকে। এখানে কি পেজ আছে? নাই। এইখানটা আমি চাইলে কিন্তু পেজ ক্রিয়েট করতে পারি বারবার। এখানে আপনি যদি HTML-এর কোনো একটা ওয়েবসাইট বানান, শুনতেছেন রিফার, যদি আপনি HTML-এর ওয়েবসাইট বানান, আপনি যদি 100 পেজের ওয়েবসাইট বানান, আপনার 100টা পেজ তৈরি করতে হবে না। ওয়ার্ডপ্রেসের সুবিধা হচ্ছে আপনি যদি একটা পেজ তৈরি করেন, আপনি এটা দিয়ে 100টা পেজ তৈরি করতে পারবেন। ক্লিয়ার? মানে এখানে পেজ যখন ক্রিয়েট হবে একটা পেজ দিয়ে, আমি বলেছিলাম যে মেইন ফাইল কয়টা থিমের, মেইন ফাইল হচ্ছে দুইটা, একটা হচ্ছে index.php, একটা হচ্ছে style.css। আমি কিন্তু থিম ডেভেলপমেন্টের ক্লাসও নিয়ে নিচ্ছি অটোমেটিক্যালি। তো style.css হচ্ছে আপনার থিমের পরিচয় বহন করে, এবং ওটা ছাড়া কিন্তু আপনার থিম অ্যাপ্রুভ হয় না, মানে আপনার ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে না। আর index.php হচ্ছে একটা মাত্র ফাইল, যে ফাইলটাতে ব্লগ সাপোর্ট করে, ব্লগ পোস্ট সাপোর্ট করে। ব্লগ পোস্ট কোনটা? এই যেটা, এটা হচ্ছে আমার ব্লগারদের জন্য, বা পোস্ট যেগুলো নিব সেটা হচ্ছে, পোস্ট হচ্ছে একই পেজে অনেকগুলো পোস্ট, এখানে যতগুলো পোস্ট বানাবো অ্যাডনিউ করে সেটা হচ্ছে একটা পেজে শো করবে। আর পেজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি পেজ, আপনি কতগুলো পেজ বানাবেন ওয়েবসাইট। সো একটা পেজে আপনি অনেক এই পোস্টগুলো আপনি রান করতে পারেন, বাট এই পেজ আপনি অ্যাডনিউ করে করে কিন্তু আপনি অনেকগুলো পেজ তৈরি করতে পারেন। এবং আপনি যদি শুধুমাত্র একটা পেজ থাকে আপনার থিমের ভিতরে index.php, ওটা দিয়েই আপনি 100টা পেজ বানাতে পারেন, আগেও বলছি এখনও বলছি। বাট ডিজাইনের সুবিধার্থে বিভিন্ন রকম পেজে বিভিন্ন রকমের ডিজাইনের জন্য
বিভিন্ন রকমের পেজ তৈরি করা হয় এবং বাই ডিফল্ট কিছু পেজের নাম থাকে, যেমন হচ্ছে পেজ ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, হোম ডট পিএইচপি, এগুলো হচ্ছে পেজের নাম, এগুলো ওয়ার্ডপ্রেস চেনে। যেমন হচ্ছে আমি বললাম কি ইন্ডেক্স ডট পিএইচপি ছাড়া ওয়েব থিম অ্যাপ্রুভ হয় না, মানে ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে না, আর স্ট্যান্ডার্ড সিএসএস ছাড়া ওয়ার্ডপ্রেস ওই থিমকে চেনে না। তাহলে ও কী চেনে? ও কিন্তু ফাইল চেনে। ও যখন দেখে এটা স্ট্যান্ডার্ড সিএসএস নামে একটা ফাইল আছে, তখন সে বুঝতে পারে যে এটা একটা থিম। ও কিন্তু ফাইলের নাম চেনে। সো আপনি যদি পেজ ডট পিএইচপি দেন, অটোমেটিক্যালি ধরে নেয় যে এটা পেজ ক্রিয়েশনের জন্য একটা ফাইল। যাই হোক, আমরা এখানে অ্যাড নিউ করে করে একটা পেজ থেকে কিন্তু আমি মাল্টি পেজ তৈরি করতে পারি। সো এই পেজটা আমরা ডিলিট করি। একটু লক্ষ্য করেন যে এখানে যে স্যাম্পল পেজটা দেওয়া আছে, আমি যেটা রান করলাম, এটা কোন পেজ থেকে ওপেন হচ্ছে বলেন তো? মানে আমি বলতে চাচ্ছি যে আমার যদি থিম, আমি যদি চিন্তা করি আমার থিমের কোন পেজ থেকে ওপেন হয়, কারা কোন আইডিয়া? ইন্ডেক্স ডট পিএইচপি থেকে। এখানে কি পোস্ট আছে? হ্যালো ওয়ার্ল্ড, আমি বলছিলাম না যে পোস্ট সবসময় ইন্ডেক্স ডট পিএইচপিতে শো করে, এই জন্য কিন্তু এখানে শো করছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা ট্র্যাশে নিলাম, এটা দরকার নাই। এই পেজ আর ওখানে ফাইল দুইটা কিন্তু ডিফারেন্সিয়েট, এটা মাথায় রেখে। আচ্ছা পোস্ট থেকে আমরা যে পোস্টগুলো আছে সেটা আমি ডিলিট করে দিই। ও আপলোড হচ্ছে দেখে আমি কাজটা আগায় নিচ্ছি। আর থিম ডেভেলপমেন্ট বা থিম কাস্টমাইজেশন এই কোর্সগুলোতে একটু সময় বেশি লাগে এই আপলোড ডিলেটের জন্য। আমি এখানে একটা পেজ ক্রিয়েট করি। আমরা পেজ ক্রিয়েশন দেখছিলাম না লাস্ট ক্লাসে? সমস্যা নয়, আমি অন্যভাবে ব্যাখ্যা করব। টু মাস লো, এখানে আমি একটা পেজ বানাবো, নাম হচ্ছে হোম। ম্যান্ডেটরি না যে আমরা হোম নামটা দিতে হবে, আমি চাইলে ফ্রন্ট পেজ দিতে পারি, আমি চাইলে অন্য কোনো নাম দিতে পারি। আর সব ওয়েবসাইটে হোম পেজ থাকে এমন না, মানে বাটন থাকে এমন না। এটা কই দিব বলেন তো? আমি যখন একটা ওয়েব পেজ রান করবো, যদি মেনুটা এখানে থাকে, লোগো থাকলো, মেনু থাকলো, এই মেনুতে কিন্তু ওই পেজ নামটা থাকবে, ক্লিক করলে ওই পেজে যাবে। তো এটার জন্য আমরা এখানে হোম পেজ দিলাম। আমি চাইলে কিন্তু হোম পেজ ছাড়াও হোম পেজ রান করাতে পারি, আমার দরকার নেই তো ওটা। যেমন আমি যদি এই বাটনে ক্লিক করি, সেটা কিন্তু হোম পেজে যায়। আচ্ছা এখানে আমি হোম ক্লিক করলাম, হোম বানালাম, এখানে আমি কিছু কন্টেন্ট দিব। কন্টেন্টটা দিয়ে দিলাম, কন্টেন্ট না দিলে বুঝবেন না আরও। সো আমি পাবলিশ করি, আমার এখানে শো করার কথা না যেহেতু হোম পেজ, রাইট? সবার আগে কী হয়, ব্লক পেজ আসে, মানে যেখানে পোস্ট সেটা আসে, না হোম পেজ আসে, যেখানে স্লাইডার থাকে, যেখানে অন্য কোনো ফিচার থাকে, সবার আগে কিন্তু হোম পেজ আসে। অনেকের কাছে কঠিন মনে হবে কথাগুলো, এখানে দেখেন ওটা কিন্তু চেঞ্জ হয়নি। আমি যে হোম পেজটাকে ফ্রন্ট পেজ বানাবো, ফ্রন্ট পেজ বলতে আমার ওয়েবসাইট বাই ডিফল্ট রান হবে। এখানে কি বলছে যে কোন ফাইলটা আমার ওয়েবসাইটের ভিতরে? কিন্তু আমি যদি ফাইল দেখতে চাই, আমার কিন্তু অনেকগুলো ফাইল থাকে, যেমন 27 ভিতরে আমার বাই ডিফল্ট অনেকগুলো পেজ আছে, যেমন হচ্ছে ফ্রন্ট পেজ দেখেন আসে, তারপর হচ্ছে ফাংশন ডট পিএইচপি আছে, হিডার ডট পিএইচপি আছে, ইন্ডেক্স ডট পিএইচপি আছে যেটা বলছিলাম, পেজ ডট পিএইচপি আছে যেটা বলছিলাম। তো এই যে পেজগুলো আছে, কোন পেজটা রান হচ্ছে বাই ডিফল্ট? আমার ফ্রন্ট পেজটা রান করা কথা না, বাট এটা কিন্তু এখানে রান হচ্ছে না, বুঝতে পারছেন? এটা কিন্তু চিনায় দিতে হবে। আচ্ছা যাই হোক, আমার এই ফাইলটা যাতে রান হয়, আমার হোম পেজে যাতে বাই ডিফল্ট রান হয়, এই জন্য আমার সেটিংসে যে রিডিংয়ে যাইতে হবে, সেটিংস থেকে রিডিংয়ে যাওয়ার পর আমাকে বলতে হবে দেখেন লেটেস্ট পোস্ট, অর্থাৎ হোম পেজ কোনটা, লেটেস্ট পোস্টগুলো সেটাই আমার বের হবে। বাট আমি যদি বলি যে আমার ফ্রন্ট পেজটাই শো করবে আমার হোম পেজ হিসেবে, তাহলে আমাকে সিলেক্ট বিলো, মানে আমি ম্যানুয়ালি করব, হোম পেজে ক্লিক করে আমি হোমটাকে সিলেক্ট করে দেবো, মানে ওই পেজটা যাতে হোম পেজে শো করে। আবার পোস্টগুলো কিন্তু তখন শো করবে না, পোস্টগুলোর জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং বলতে হবে যে ওই পেজে তুমি পোস্ট শো করো। এটা কন্টাক্ট পেজে হতে পারে, গ্যালারি হতে পারে, ব্লগ পেজে হতে পারে। সো আমি এখানে সেভ করি, আর এখানে বলছে যে কতগুলো পেজ শো, পোস্ট শো করবে সেটা কিন্তু বলা যায়, অলরেডি আপনারা জানেন এটা। এখন আমি যদি রিফ্রেশ দিই, তাহলে দেখেন ওই কন্টাক্টগুলো শো করছে, বাট থিমের ডিজাইন খুবই বাজে, খুবই বাজে না। মজার বিষয় হচ্ছে ওয়ার্ল্ডের যত থিম আছে, এই 27 ফলো করেই থিম ডেভেলপমেন্ট করা হয়, অর্থাৎ ওয়ার্ল্ডের সবচেয়ে আপডেটেড ভার্সনের যে কোডগুলো সেটা হচ্ছে 2017 ভিতরে আছে। এই জন্য আমি এটা চুজ করছি আমার ওই ওয়েবসাইট বানানোর জন্য, বুঝতে পারছেন? সো আমি হোম পেজ বানালাম,
তো আমার এখানে হোম পেজ কি শো করে? এই যে হোম, এটা হচ্ছে টাইটেল থেকে আসে। আচ্ছা চলে আসছে। এটা আর একটা পেজ বানাবো, এবার দেখবো ব্লগ পেজ কীভাবে তৈরি করে। আমি এখানে ব্লগ নামে একটা পেজ ক্রিয়েট করলাম এবং সাথে আর একটা পেজ বানাবো, নাম হচ্ছে কন্ট্যাক্ট পেজ। বানানোর সাথে সাথে কিন্তু ইউআরএল জেনারেট হয়। অ্যাড নিউ-এ যাই, এখানে আমি বলবো হচ্ছে কন্ট্যাক্ট। ইউআরএলটা জেনারেট হয়ে যাচ্ছে। আচ্ছা এখন অ্যাপিয়ারেন্সের মেনুতে যাবো, এটা তো জানেন না মেনু ক্রিয়েট করতে হয়। এখানে সবার আগে মেনু নাম দিতে হবে, এই নামটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের গ্লোব মেনু, গ্লোবাল মেনু, ক্রিয়েট নিউ। আর এটা হচ্ছে থিম থেকে আসে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নাম, এটা হচ্ছে থিমের নাম। এটা কেন দেয়, এটা কারণ আছে। আমরা উইজেট নিয়ে যখন কাজ করবো তখন এটা আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি হোমটাকে উপরে রাখি, কন্ট্যাক্টটাকে নিচে রাখি, আর টপ মেনু গ্লোবাল মেনু জায়গায়, এটা আপনার ইচ্ছে, আপনার ইচ্ছে মতো নাম দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, সমস্যা নেই। এটা জাস্ট হচ্ছে স্মার্ট নামটা দিতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কী দিচ্ছেন, মানে কেন কাজ করছেন, কোন জায়গায় কাজ করবে, এটা জাস্ট আইডেন্টিফাই খুব সহজে করার জন্য কিন্তু এটা দেওয়া। আমার এটা চলে আসছে। সো এটা হচ্ছে হোম পেজ বাই ডিফল্ট রান করে, যখন আমি এখানে ক্লিক করবো তখন বাই ডিফল্ট এটাই রান করবে। আচ্ছা যদি আমি ব্লগে ক্লিক করি, ব্লগ পোস্টগুলো রান করার কথা না, ওই হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে থাকবে না কিন্তু, কারণ বলা হয়নি যে ব্লগ পেজের মধ্যে ওই পোস্টগুলো শো করুক, এটা কিন্তু বলে দিতে হয়। সো রিডিংয়ে যাব এবং আমি এই পোস্ট পেজ অর্থাৎ পোস্টগুলো কোথায় শো করবে, ব্লগ না কন্ট্যাক্টে। আমি চাইলে কন্ট্যাক্ট পেজেও কিন্তু পোস্টগুলো শো করাতে পারি আমার ইচ্ছা মতো। সো আমি এটা চিনাই দিলাম, এবার আমি রান করি, আমার পোস্টগুলো আসবে। আসছে? আমি মনে হয় ডিলেট করে দিয়েছিলাম না? হ্যাঁ। আচ্ছা মজার বিষয় হচ্ছে আমরা ব্লগে ক্লিক করি, ব্লগের এবার লুকটা দেখি, এবার এডিট পেজে যাই। আমাকে কিন্তু এখানে এডিট করতে দেবে না, তখন ছিল না অপশনটা, এখন কিন্তু এডিট করতে দেবে, কারণ ব্লগ পেজ আমি সেটিং থেকে বলে দিয়েছি শুধুমাত্র পোস্ট শো করবে, অন্য কিছু শো করবে না। এই জন্য ওখানে ব্লক করে দিছে, ইউ আর কারেন্টলি এডিটিং দ্য পেজ দ্যাট শোস ইউর লেটেস্ট পোস্ট, এই জন্য অন্য কোনো কিছু এখানে এডিট করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা এইভাবে করে ফেলে। আর না, এটা এটা ওয়ার্ডপ্রেসের নিয়ম। আপনি যদি কখনো ব্লগ পোস্ট শো করেন যেই পেজে, আপনি যদি কন্ট্যাক্ট পেজটা যদি ক্লিক করেন আর যদি সেটিং থেকে বলে দেন যে পোস্টগুলো কন্ট্যাক্ট পেজে শো করবে, কন্ট্যাক্ট পেজে এরকম হয়ে যাবে, মানে আপনাকে এডিট করতে দিবে না, কারণ এটার এডিটের মানে যে কন্টেন্টগুলো আসবে সেটা হচ্ছে পোস্ট থেকে আসবে, এখান থেকে আসবে, আর এখানে কিছু নাই এই জন্য ফাঁকা আসছে। এখন আমরা থিম যেহেতু আপলোড করেছি, আমরা প্রিমিয়াম থিম দেখব, আমরা পেজ ক্রিয়েশনের কাজগুলো দেখব। সো ব্যাকে যাই, থিম অ্যাবাউট এ থিম আমি জিপ করে আপলোড করেছি। এখন আপনারা চিন্তা করতেছেন এইভাবে আপলোড করলাম কেন, আমার তো অপশন ছিল এখানে, তাই না? অ্যাপিয়ারেন্স থেকে আমি থিমসে যেয়েও কিন্তু আমি আপলোড করতে পারতাম, রাইট, এক্সট্র্যাক্ট করে। সো এইটা না করে আমি ওইভাবে করলাম, এই কারণে এটার সুবিধাটা হচ্ছে আমি এডিট করতে পারবো, এখন এটাকে আমি ইচ্ছে মতো এডিট করতে পারবো। আর যখনই আপনি লাইসেন্স ছাড়া যদি কাজ করতে চান তাহলে আপনার ওই থিমগুলো এভাবে আপলোড করাটা উত্তম। যদি আপনি এভাবে আপলোড করেন তখন কিন্তু ওরা কিন্তু এগুলো মানে চেক করে, আপনি যে থিমটা আপলোড করতে চান থিমে কিছু এপিআই করা মানে কিছু কোড দেওয়া আছে, কিছু জেকোরি কোড, কিছু ফাংশনাল কিছু কাজ দেওয়া আছে, ওরা বুঝতে পারে যে কোন কোন ওয়েবসাইটে ওর থিমটা ইউজ করা হচ্ছে, নাহলে ও আবার কেস করবে কীভাবে, লাইসেন্স ছাড়া ওর থিমটা যে ওখানে চলতে সেটা কীভাবে বুঝবে। আমি রিসেন্টলি তিনটা ওয়েবসাইটে আমি এরকম সমস্যায় পড়ছিলাম, বুঝতে পারছেন? আমার এক্সপিরিয়েন্স এটাতে বেটার। এই যে আপনারা দেখতেছেন নিজের কিছুক্ষণ আগে যে একটা ওয়েবসাইট দেখাইছিলাম সেটা কিন্তু এরকম হ্যাক হয়েছিল, হ্যাক বলতে স্প্যামিং হয়েছিল, মানে ওরা এটা করে দেয়। ওরা হচ্ছে যখন দেখে এরকম প্রিমিয়াম থিম ইউজ করছে উইদাউট লাইসেন্স, তখন ওরা কী করে, ইউজারনেম পাসওয়ার্ড অটো জেনারেট করে ফেলে, ওই অ্যাক্সেসটা ওদের থাকে ওই থিমের থ্রুতে। ইউজারনেম পাসওয়ার্ড জেনারেট করে ওর ভিতরে লগ ইন করে, অ্যাডমিন প্যানেলে লগ ইন করে সমস্ত কিছু নষ্ট করে ফেলে। বুঝতে পারছেন?
এই জিনিসটা করে, রিকভার করে অনেকটা, এই জন্য ব্যাক আপ রাখতে হবে। আপনার ফাইলে ফাইলে ঢুকে ঢুকে বিভিন্ন ইউজার বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাডমিন বিভিন্নভাবে ওই জিনিসগুলো নষ্ট করে। এটা 4 দিন আগের ঘটনা আমার সাথে এটা হয়েছে। সো আমরা এখন এই থিমটা এক্সট্র্যাক্ট করি, রিলোড, অ্যাডভার্টাইজিং চলে আসছে। হ্যাঁ, এই নামটা আমরা চেঞ্জ করব, আমি আমার মতো করে নামটা দিব, কারণ আমার ক্লায়েন্টের জন্য আমি করছি, ক্লায়েন্ট যাতে টেন না পায় আমি কোন থিম ইউজ করছি, ক্লিয়ার? আর যদি ক্লায়েন্ট কিনে দেয় তখন আপনি চেঞ্জ করে নেন না। আপনি যদি কিনে নেন, লাইসেন্স যদি থাকে, আপনি কেন চেঞ্জ করবেন? এটা তো আপনার ক্রেডিট যে আপনার এটা থিম আপনি কিনছেন, বাট আপনি কিন্তু এখন কিনেন নাই, বলা যায় আপনি। সো এই জন্য আপনি কাস্টমাইজ করে আপনার মতো করে নামটা দিয়ে দেন, মানে ম্যান্ডেটরি যে তা না, দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আমি থিম ডিটেলসে যাই তাহলে আমি এইগুলো দেখতে পাচ্ছি না, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সিএসএস থেকে আসে। সো আমি এখানকার বাই ডিফল্ট বাইরে একটা স্টাইল থাকে, এই স্টাইল কিন্তু সিএসএস করার জন্য না, এটা হচ্ছে থিম যাতে সাপোর্ট করে ওয়ার্ডপ্রেসে, সেটার জন্য চাইলে কিন্তু আপনি সিএসএস করতে পারেন। আর এই থিমের যে সিএসএস সেটা হচ্ছে এক্সেস অ্যাসেটসের ভিতরে আছে, এই যে এর ভিতরে। বাট থিমের বাইরে যে স্ট্যান্ডার্ড সিএসএস আছে সেটা চাইলেও আপনি সিএসএস করতে পারেন, বাট এটার কাজ হচ্ছে সাপোর্ট করা ওই থিমটা। সো এডিটে যাব, আমরা একটু রিফ্রেশ দিই, যেহেতু আমরা আনজিপ করছি এখানে অপশনটা চলে আসবে, এই থিমটা চলে আসছে। সো আমি যখন থিম ডিটেলসে যাবো, এই জিনিসগুলো আসতেছে না, এই যে উপরেরটা এটাই আসতেছে। আমি এখানে দিব SSB 58, ডেসক্রিপশন চেঞ্জ করে দিতে পারি, তারপর এই নামগুলো চেঞ্জ করে দিতে পারি। আমি শুধুমাত্র থিমের নামটা চেঞ্জ করে দিলাম, ও কিন্তু ফোল্ডার নাম জানে না। থিমের নাম আমি চেঞ্জ করেছিলাম না SSB 58 সি প্যানেল থেকে, ওটা কিন্তু ও চেনে না, ও চেনে হচ্ছে এই নামটা আসছে, চেঞ্জ হয়েছে, কেন হয় না, হয়েছে SSB 58। আপনি চাইলে বাকিগুলোও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এখন জাস্ট দেখলাম এখানে, আর সি প্যানেলে যেহেতু করছে, আপনি লোকালি কাজ করতে কিন্তু আরও সুবিধা হইতো। SSB 58 WP কন্টেন্ট থিমস আর SSB 58, যেটা আমার অ্যাভাটার থিম ছিল, এর ভিতরে নিচে যাব, স্টাইলটাকে এডিটে ক্লিক করব, করলে এটা ওপেন হবে। আর এখান থেকে আমার কমেন্টিং করা থাকে, কিন্তু এই কোডগুলো ও কমেন্ট থেকে রিড করতে পারে, সবার উপরে দিতে হয়। আমরা থিম ডেভেলপমেন্ট এগুলো জানতে পারবো, SSB 58 এবং বাকি জিনিসগুলো আপনারা চেঞ্জ করবেন। আর লাইসেন্স, URL লাইসেন্স কী, জাস্ট হচ্ছে আইডেন্টিফাই করার জন্য আইডেন্টিটি হিসেবে এগুলো দেয়, ভার্সন এটা জাস্ট হচ্ছে কিছু না তেমন। সো আমরা এটা অ্যাক্টিভ করবো এখন, অ্যাক্টিভ করলেই সবার আগে বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন থিম বিভিন্নভাবে বলে, সবার আগে বলে যে কিছু, ওরা যখন অ্যাভাটার থিমটা ডেভেলপ করছে তখন কিন্তু কিছু প্লাগইন ইউজ করছে। আর প্রিমিয়াম ভার্সন হোক আর নাল ভার্সন হোক না কেন, আমি দেখাবো যে কোন কোন জায়গা থেকে নাল ভার্সন খুব সহজে পাবেন আপনাদের কাস্টমার। অ্যাভাটার থিমে যে আপনি ইউজ করতে হবে এমন না, আর অ্যাভাটার থিম যে আমাকে দিতে হবে এমনও না, আপনার নাল ভার্সন ওই ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো গো ইনস্টল প্লাগইন, সবার আগে আমাকে প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। আমি অ্যাভাটার থিম যে অ্যাক্টিভ করলাম, আমি যেখানে ওয়েবসাইটটা দেখতে যাই, তাহলে আমি কিছু দেখতে পাবো না, শুধুমাত্র থিমটা দেখতে পাবো, ভিতরে ডিজাইন ডিজাইন সব থাকবে বাট কোনো কন্টেন্ট বা কোনো কিছু থাকবে না, কেননা আমি ডেমো কন্টেন্ট নেইনি। আর এগুলো হচ্ছে ওই যে পেজ ক্রিয়েট করছিলাম ওখান থেকে আসছে, বুঝতে পারছেন? এগুলো আমার ডিলিট করে দেওয়া উচিত, আর যদি নাও করি ওভাররাইট করবে, সমস্যা নেই। আচ্ছা, এখন অ্যাভাটার থিম যখন অ্যাক্টিভ করছি, আমার থিমের ভিতরে কিছু নাই, কিন্তু আমি যেটা চাচ্ছিলাম এখান থেকে, আমি চাচ্ছিলাম কোনটা চাই বলেন তো, এটা নেই কনস্ট্রাকশন, এই ওয়েব পেজটা এখানে আসছে, বা এই যে একটা থিম যে আমি অ্যাক্টিভ করলাম, এখানে কিন্তু যে কোনো থিম আমি অ্যাপ্রুভ করাতে পারবো, যে কোনো থিম আমি অ্যাক্টিভ করাতে পারবো।
সো এখানে যে থিমটা নিলাম এই থিমের ভিতরে কিন্তু যে কোনো থিমের ওই ডিজাইনটা আমি নিতে পারবো ডেমো কন্টেন্ট হিসেবে। ওইটা করার জন্য কিন্তু আমার প্লাগিনগুলো সবার আগে ইনস্টল করতে হবে, নাহলে কিন্তু আসবে না। সো গো ইনস্টল প্লাগিন, শুধুমাত্র একটাই প্লাগিন চাই সে। দ্যাটস ওয়াই অ্যাবাডা থিম অনেক বেশি ফাস্ট, যত বেশি প্লাগিন কম স্কোপ একটা ওয়েবসাইটে তত বেশি রান হবে, তার ফাস্ট হবে। আমার এখানে প্লাগিনটা ইনস্টল হয়েছে, বাট কোথায় হয়েছে আমি জানি না। ওকে, প্লাগিনের ভিতরে ও এটা অ্যাক্টিভ করছে, এগুলো অ্যাক্টিভ করতে হবে তো। ও বাই ডিফল্ট বলছে যে এটা অ্যাক্টিভ করতেই হবে, এই জন্য এটা আসছে। আরও কিছু প্লাগিন আছে, যেমন এই প্লাগিনগুলো অ্যাক্টিভ করতে হবে, যেমন হচ্ছে রেভলিউশন স্লাইডার, লেয়ার স্লাইডার, ও কমার্স, ই কমার্স সাইডের জন্য, তারপর বিবি প্রেস এবং ইভেন্ট ক্যালেন্ডার, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এগুলোকে আমার অ্যাপ্রুভ করতে হবে একটা একটা করে। আমরা দেখি ইনস্টল লেয়ার স্লাইডে এবং রেভলিউশন স্লাইডে অনেক বেশি পপুলার এই দুইটা স্লাইডার, ওয়েবসাইট ডিজাইনের জন্য হোম পেজে ফ্রন্ট পেজে যে স্লাইডার থাকে ওটার জন্য কাজ করে। আর লেয়ার্স রেভলিউশন স্লাইডারের একটা কাজ আছে, যেমন হচ্ছে পার্টিকেলস অ্যাড কীভাবে করবো সেটা আমি দেখাবো একটা ক্লাসে। পার্টিকেলস বুঝেন, দেখাইছিলাম না? না, অ্যানিমেশন কি ওই যে অ্যানিমেটেড হয় যে, অনেক ক্লায়েন্ট ওটা পছন্দ করে। এবং আমরা বিটকয়েন একটা ওয়েবসাইট বানাবো, বিটকয়েন একটা ওয়েবসাইট বানাবো, মানে ডাইনামিক বানাবো, বাট আমরা ওই অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো করবো না, কারণ ক্লায়েন্টের কিন্তু লেটেস্ট জিনিসগুলো কিন্তু এখন বিটকয়েন, ক্রিপ্টো কারেন্সির ওয়েবসাইট কিন্তু খুব চাই। আপনি স্পেসিফিকলি একটা থিমের সার্ভিস দিচ্ছেন, লাইক হচ্ছে বিটকয়েন রিলেটেড আপনি ওয়েবসাইট বানান, লাইক হচ্ছে অ্যাবাডা থিম নিয়ে আপনি কাজ করেন, অ্যাবাডা থিমের আপনি এক্সপার্ট, এইভাবে কিন্তু আপনি গিগ বানাতে পারেন, এটাও করা সম্ভব। ওটা হচ্ছে একটা প্রসেস ভার্চুয়াল জগতে আপনার কী বলা হয় মানি ট্রান্সফার বা ডলার কারেন্সি ট্রান্সফার একটা প্রসেস। এবং যারা হচ্ছে ব্ল্যাক মানি ডার্ক ওয়েব, নাম শুনছেন ডার্ক ওয়েব? আমরা যেরকম গুগল সার্চ দিই, আমি একটু ভিতরে যাই, আমরা যেরকম গুগল সার্চ দিই না, আমরা মনে করি কি আমরা গুগলে সব কিছু পাই, অ্যাকচুয়ালি না, আমরা গুগলে 5% পাই না, মানে ওদের কথা অনুযায়ী, ওদের ভাষণ অনুযায়ী, ডার্ক ওয়েব ভাষণ অনুযায়ী। আর ডার্ক ওয়েব কিন্তু 2 নম্বর একটা সাইট, সাইট বলা যাবে না, ওটা প্রসেসটা একটু 2 নম্বর, অর্থাৎ আপনি যদি কখনো মানে ইলিগালি ওটা ইউজ করতে হয়, আর ওটা ইউজ করার জন্য ডার্ক ওয়েব কিছু না, ওটা হচ্ছে ইউআরএল আর কিছু না, ওয়েবসাইট। এবং ওটা যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে টর ব্রাউজার ইউজ করতে হবে, যদি আপনি সিকিউরলি যেতে চান। আর আপনি যদি নর্মালি ব্রাউজার থেকে ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সটেনশন ইউজ করতে হবে, মানে আপনার ভিপিএন ইউজ করতে হবে, মানে আপনার চেনানো যাবে না যে আপনি কোন ব্রাউজার থেকে বা কোথা থেকে আপনি সার্ভিসটা নিচ্ছেন। এবার আপনি যখন টর ব্রাউজার ইউজ করবেন অটোমেটিক্যালি ও 4-5টা কান্ট্রি ঘুরে আপনার আইপিটা দেয়, আইপি চেঞ্জ করে দেয়, তো ওইটার মাধ্যমে আপনি ডার্ক ওয়েবে যাবেন। ডার্ক ওয়েব যে খুব খারাপ জিনিস তা না, ডার্ক ওয়েবে যে হচ্ছে আপনার, যেমন হচ্ছে আইফোন আমরা কিনতেছি ওখানে কত, মানে যে দামে কিনতেছি ওখানে কিন্তু আইফোন অনেক কম দামে পাবেন, কিন্তু ভালো জিনিস, মানে 2 নম্বর জিনিস পাবেন না কিন্তু, মানে ওটা 2 নম্বর প্রসেসে যায়। ওই জায়গাগুলোতে যাতে গভর্নমেন্ট ওই কান্ট্রিগুলোতে বা গোটা ওয়ার্ল্ডে যাতে আপনার কারেন্সিটা যাতে ওরা মানে কখনো করতে না পারে, মানে হিসেব নিকেশ না করতে পারে, এই জন্য বিভিন্ন রকমের কারেন্সি আবিষ্কার হয়েছে। তার মধ্যে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি হচ্ছে একটা প্রসেস, আর বিটকয়েন হচ্ছে তার ভিতরে একটা কারেন্সির নাম, এরকম আরও অনেক আছে। একটু ইউটিউব সার্চ দিন, আরও ভালোভাবে বুঝতে পারবেন। পেমেন্ট গেটওয়ে একটা প্রসেস, যদি এটা আস্তে আস্তে লিগাল হবে। আর 1 কারেন্সি কত এখন? হ্যাঁ, 1 বিটকয়েন কত? বুঝতেছেন, $1,000 মানে হচ্ছে $80,000, $10,000 মানে একটা বিটকয়েন মানে 1 টাকা, যেটা অনেক দাম। আচ্ছা, আমার এখানে প্লাগিনটা ইনস্টল টু মাস স্লো, আমি যদি লোকাল হোস্টে কাজ করতাম আরও বেশি স্লো হয়ে যেত। আচ্ছা, আমরা ই কমার্সে কাজ করবো না,
বিবি প্রেস ইভেন্ট এগুলো দরকার নেই। আচ্ছা আমরা এখন থিম ইনস্টল করবো, তাই না? ডেমো কন্টেন্ট নেব। এখানে দেখেন এটা হচ্ছে অপশন, থিম অপশন বলা হয়। এটা প্রত্যেকটা থিমে, যারা প্রিমিয়াম থিম ইউজ করেন তাদের জন্য প্রত্যেকের জন্য এই অপশনটা থাকে। এই অপশনটা কখনো উপরে থাকে, কখনো নিচে থাকে, কখনো সেটিংসের ভিতরে থাকে, কখনো এই জায়গাটা থাকে, কখনো অ্যাপিয়ারেন্সে থাকে। এটা কল করা হয় কোন জায়গায় আপনি লোকেট থাকবেন, এটা বিভিন্ন থিমে বিভিন্ন রকম থাকে। ও সবার উপরে রাখছে, অর্ডারিং করে এটা রাখা হয়। সো আমি থিম অপশনে গেলে কিন্তু আমি থিমের অপশনগুলো পাবো, আর ইনস্টল ড্যামোসে গেলে আমি ড্যামো কন্টেন্ট সার্ভার থেকে ডাউনলোড করতে পারবো। বাট আমারটা যদি এটা, যেহেতু এটা লাইসেন্স করে না, আমাকে সমস্ত অ্যাক্সেস দিবে না। আমি যে এখানে সিলেক্ট করলাম যে আমি এই থিমটা আপলোড করবো, ড্যামোটা, এটা নাও হতে পারে। এখান থেকে দেখেন সবগুলো অপশনগুলো দিয়ে দিচ্ছি, ওখানে যা দেখছি তাই। দেখছেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দো, পনেরোটা, ষোলো, সতেরোটা, আঠারো, উনিশ, আঠারোটার মতো দিয়েছে, বাকিগুলো কিন্তু দেয়নি। যদি আপনি লাইসেন্স অ্যাপ্রুভ করাতেন তাহলে আপনার বাকিগুলো অ্যাক্সেস দিত। ক্লিয়ার? সো আমি যে কোনো একটা নেই, কোনটা নেওয়া যায়, ওইটা কিন্তু পাচ্ছি না যেটা আমি চুজ করছি, লটা নেই। হ্যাঁ, ইনস্টল করি, ক্লিক করা মাত্র আমার কী কী লাগবে বলতেছে, অ্যাবাউট ল, ড্যামো, রিকোয়ারমেন্টস, মেমোরি লিমিট 118, খুব ভালো কাজ, কতক্ষণ লাগবে, কত সেকেন্ড লাগবে সব বলছে। ফিউশন কোড মাস্ট বি অ্যাক্টিভেটেড, ওই যে সবার আগে একটা প্লাগিন ইনস্টল করলাম না আলাদাভাবে, ওইটার কথা বলছে। কন্ট্রাফর্ম 7 প্লাগিন লাগবে, কন্ট্রাফর্ম 7 কি আমরা ইনস্টল করছি? আছে এখানে কন্ট্রাফর্ম 7 প্লাগিন নিয়ে আলোচনা করা হয়নি না? আগে প্লাগিনটা ইনস্টল করে ফেলি। নাহলে আমি ওই অপশনটা পাবো না, ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করার সময় ওখানকার যে কোডগুলো সেটা আমরা পাবো না, প্রবলেম করবে। ইনস্টল ডেমোস, এখান থেকে আমরা নিতে যাচ্ছিলাম ল। ওকে, যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে ওকে। আচ্ছা লয়ের চেহারাটা দেখি, হয়ে গেছে। এক্স্যাক্টলি এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে। কিছু করতে হইলো? এখন ক্লায়েন্ট কেন অ্যাভার্টা থিম চুজ করবে? যদি আমার যে চিন্তা করি যে ক্লায়েন্ট অ্যাভার্টা থিম চুজ করছে, অবশ্যই ও লয়ার, ও আপনাকে বলছে এই ডেমো কন্টেন্টটা আপলোড করো, আপনি এটা করলেন। এখন কাজ হচ্ছে আপনার ইমেজগুলোকে আপলোড করা। ও নিশ্চয়ই থিমের ইমেজ নেবে না, ও নিশ্চয়ই এই কন্টেন্টগুলো ইউজ করবে না। তো এইটাতে জাস্ট আপনার কন্টেন্টগুলো রিপ্লেস করা। কিছু কিছু সেকশন আছে যেগুলো সে ইউজ করবে না, কিছু কিছু পেজ আছে সে চায় না, তার যেটা দরকার সেটা সে রাখবে, বাকিগুলো ডিলিট করবে। এটাকে বলা হয় কাস্টমাইজেশন। এই ধরনের কাজগুলো কিন্তু অহরহ প্রচুর। সো আমরা এখানে দেখেন পেজে যদি ক্লিক করি, আমার থিমটা অ্যাপ্রুভ করার পরে এই যে পেজগুলোতে আসছে, কেন আসছে? কারণ আমার পেজগুলোতে ওই ডেমো কন্টেন্ট যখন ইম্পোর্ট করেছে তখন অটোমেটিক্যালি পেজগুলো চলে আসছে, বুঝতে পারছেন? আর দুইটা কেন হয়েছে, একটা আমার একটা তার। এখানে দেখেন পাবলিশড 20/2/2015 কবেকার বলেন তো? আর আমি 21 মিনিট আগে এটা করছিলাম না হোম পেজ, এবং থিমের, এটা কিন্তু থিমের, তার মানে থিমটা হচ্ছে 2015 সালের, বুঝতেছেন জিনিসটা? ওই সময় হচ্ছে ডেমো কন্টেন্ট যেটা, ও সরি, ডেমো কন্টেন্টটা 2015 সালে আপডেটেড, ওরা এটা চেঞ্জ করেনি। আর এই থিমটা যেহেতু আমার, এটা আমি ডিলিট করে দিই, কারণ 21 মিনিট আগে করছেন তো বুঝতেই পারছি। আর এই ব্লগ পেজটাও কিন্তু আমার 19 মিনিট আগে, এটা কিন্তু চেঞ্জ হয়নি, কারণ ওভারহেড করেনি। ওভারহেড কেন করেনি? এই লয়ারের কোনো ব্লক পেজ নেই এই জন্য ওভারহেড করেনি, যদি থাকতো তাহলে ওভারহেড করতো। এই যে নিমে চলে আসছে, ক্লিয়ার? এটা এতটুকু কারো কোনো সমস্যা? আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, আপনার প্রবলেম? জানতেন আগে থেকে? লজ্জা পান কেন বলেন?
হ্যাঁ নিয়ে নিতে পারেন, থিম নিয়ে নিতে পারেন। আরেকটা জিনিস করতে পারেন যেটা হচ্ছে থিম লক। থিম লকে গেলে আপনি প্রিমিয়াম থিম পাবেন, সরি নাল ভার্সনের থিমগুলো পাবেন, প্রিমিয়াম থিম। একটা হচ্ছে 24/7, কি জানি নাম থিম, এই যে থিম 24/7। আর কি কি নাম আছে দেখুন, এখান থেকে আপনি থিম পাবেন, এই থিমগুলো আপনি ডাউনলোড করতে পারেন। অবশ্যই আপনি পড়বেন যে থিম ফরেস্ট থেকে কোনটা ওয়ার্ডপ্রেস থিম, আপনি অন্য কোনো যে কোনো থিম ভার্সনে কিন্তু পাবেন, যেমন সিএমএস টেমপ্লেট, এখানে অল রকমের বিভিন্ন রকমের সিএমএস আছে, আপনার দেখা হচ্ছে ওয়ার্ডপ্রেস, সো ওয়ার্ডপ্রেস কিন্তু আলাদাভাবে রাখছে, বুঝতে পারছেন জিনিসটা। এখানে বাকি থিম সিএমএসগুলো আছে, এখানে ওয়ার্ডপ্রেসটা আলাদাভাবে রাখছে, তার মানে এর রিসোর্সটা কত বেশি। আর এখানটায় 24/7 এখানে কিন্তু আপনি প্রিমিয়াম থিম পাবেন নাল ভার্সন, আপনার ডাউনলোড করে খুব সহজে এগুলো কাস্টমাইজ করতে পারবেন। আর নাল ভার্সন ওই যে বললাম, নাল ভার্সন সুবিধা অসুবিধাগুলো। এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করে ভিতরে কাজগুলো করব, এটা আমাদের করার দরকার না, শেখার দরকার না, আমরা একটা পেজ ক্রিয়েট করব এখন। সো অ্যাড নিউ, আর এখানে অল পেজেস যাই, এখানে আমরা নাম দিব নিউ পেজ, যেটা আমরা বানাবো এখন। নিউ পেজ অটোমেটিক্যালি আমার ইউআইটা জেনারেট হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমি কোনো একটা পেজে যাই, লাইক হচ্ছে হোম পেজ, হোম পেজের ডিজাইনটা আমরা দেখি। হোম পেজে আমরা এই জায়গাটায় কী করি, কন্টেন্ট দিই না, ও কিন্তু কন্টেন্ট এখানে নেবে না, ও একটা বিল্ডার অ্যাড করে দেয়, এখানে বিল্ডারের মাধ্যমে আমার কন্টেন্টটা পাইয়ে দেয়। বাট এখানে কাজ করছে না কেন, এই যে লোড নিচ্ছিল আর কি, সরি। আর বিল্ডার স্কুলে অনেক এই ব্যাক এন্ডের এই অ্যাডমিন প্যানেলের পেজগুলো অনেক ভারী হয়, লোড নিতে সময় নেয় যে কোনো বিল্ডার স্কুলে। আর যেটা লোড নেয় সেটা বুঝতে হবে যে তার ফিচার বেশি, রাইট। সো আমার এটা চলে আসলো, এইখানে দেখেন কলাম আছে না, হু উই আর। আমি যদি হোম পেজে যাই আমি কিন্তু ওটাই দেখব, এই যে এটা। আর এটা আস্তে আস্তে নিচ থেকে স্লাইডার দিবে কি না সেটা নিচ থেকে পাইয়ে দেয়, নিচ থেকে বলে, যেমন এখানে বলছে স্লাইডার ফিউশন স্লাইডার, এটাকে কল করা আছে কিন্তু, এই জন্য ওই স্লাইডারটা ওপেন হচ্ছে। আমি যদি বলি নো স্লাইডার তাহলে কিন্তু কোনো স্লাইডার দেখাবো না, এটা এখান থেকে বলা যায়। আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আমরা এরকম একটা পেজ বানাবো, অপশন দিয়ে দিয়ে বানাবো, কীভাবে বানাবো, ফিউশন বিল্ডার দিয়ে। আমরা চাইলে কিন্তু এখানে কন্টেন্ট অ্যাড করতে পারি, আমরা অ্যালাইন করতে পারি, এগুলো তো জানেন না, দেখাতে হবে, কারো কেউ যদি বলেন দেখাইতে হবে তাহলে দেখাচ্ছি, যদিও আমরা এটা খুব প্রয়োজন হয় না বসে বানানোর জন্য, বিল্ডারটাই বেস্ট। ফিউশন বিল্ডারটা আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করলে কিন্তু আমি অপশনটা পাবো, কলাম অপশন, বিল্ডার এলিমেন্টস, কী কী ধরনের কী ইউজ করবে, অ্যালার্ট বক্স, ব্লকগুলোকে কল করবো কিনা, ব্লক বলতে এই পোস্ট থেকে, তারপর হচ্ছে চেকলিস্ট, তারপর হচ্ছে কাস্টম টেমপ্লেট। আমি হতে পারে যে আমি কিছু এখানে কিছু একটা পেজ তৈরি করলাম, আমি এটাকে সেভ করে রাখলাম, সেটাকে আমি আবার এখানে কল করতে পারি। আবার প্রিবিউল টেমপ্লেট, যেগুলো অন্যান্য পেজগুলো যে তৈরি করা আছে না, এখানে কিন্তু অনেকগুলো পেজ তৈরি করা আছে, ওই পেজগুলো চাইলে আমি কল করতে পারি। যেমন হচ্ছে আমি আবার যদি ক্লিক করি, ও এটা সার্ভার থেকে আসে, সার্ভার থেকে আসে, সো আমি যখনই ক্লিক করলাম সার্ভার থেকে ডাউনলোড হবে, টেমপ্লেটটা অলরেডি তৈরি করা ছিল, বুঝতে পারছেন। আমি যদি এটা প্রিভিউ করি, আমি কিন্তু সেভ করছি না, জাস্ট প্রিভিউ, প্রিভিউ করে আপনি দেখতে পারেন যে পেজটা চলে আসছে। এটা কিন্তু এই বিল্ড এই থিমের জন্য এটা কাজ করে, সব থিমে কিন্তু একরকম না, দেখেন পেজটা তৈরি আসছে। এটা কোন পেজে, নিউ পেজে, আমি যেটা বানালাম মাত্র ওই পেজে আমার, দেখেন আমাকে কাজ করতে হইলো খুব ইজি। বাট অবশ্যই আমাকে এইরকম ডিজাইন আমি চাচ্ছি না, আমি আমার মতো করে চাচ্ছি, এই জন্য অবশ্যই এটা আমি রাখবো না, এই বিল্ডটা আমি ইউজ করবো না। সো এই যে কোডগুলো আছে এই এগুলোকে বলা হয় শর্ট কোড, শর্ট কোডের মাধ্যমে কিন্তু কাজটা করছে। সো আমরা এগুলো সব ডিলিট করে দেব, কাস্টম অপশনে যাই, এগুলো সব ডিলিট করে দিই, আমরা এগুলো রাখবো না। ওকে, এখন আমরা ম্যানুয়ালি করবো। সো
আমি যদি ফুল উইথ কন্টেনার নেই তাহলে ক্লিক করলাম চলে আসলো। আমি যদি সিঙ্গেল কলাম নেই, কলামটা কিন্তু চাইলে এর মধ্যে দিতে পারি, ডিপেন্ড করে। আমি যদি কলাম নেই তাহলে কি প্যাডিং মারছে? আমরা বুটস্ট্র্যাপ জানি, বুটস্ট্র্যাপে কী হয় মানে কন্টেনারের ভিতরে যদি আমি কলাম নেই তাহলে কী হয়, প্যাডিং হয় না, এখানে কিন্তু তাই। আর যদি এটা বাদ দেন তাহলে সমস্যা নেই, ক্লিয়ার? সো আমি চাই এর ভিতরে কোনো কন্টেন্ট দেই। কন্টেন্ট দেওয়ার সময় বিল্ডার এলিমেন্টস যাব, এখানে কী দিব সেটা হচ্ছে আমি এখান থেকে কল করতে পারবো, একটু পড়তে হবে। কন্টেন্ট বক্স, তারপরে হচ্ছে কোড ব্লক, আমি কোড দিতে পারি। টেক্সটটা কই? টেক্সট কই? কোন পাশে? এখানে নিচে ছাড়ে দিলাম। এবার এর ভিতরে কন্টেন্ট দিব না, ক্লিক করলে কাজ করে? আমার এখানে ক্লিক করতে হবে, এই যে দেখেন কন্টেন্ট চলে আসলো। এখানে আমরা লরেন অপশন দেবো না, দিলাম। ওই যে এডিটরের অপশনটা ছিল না, ওইটাই কিন্তু এটা। তার মানে আপনি ইন্ডিভিজুয়ালি আরও কিছু অ্যাড করতে পারবেন সুন্দর মতো অ্যালাইন করে। এডিটর নর্মালি এডিটর ইউজ করা আর এটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন? আমি যদি ফিউশন এডিটর এটা যদি বাদ দেই, আমি নর্মালি যদি এখানে কোড করতেছি না, বাট আমি কিন্তু কলাম করতে পারবো না। বাট আপনি যদি ফিউশন অ্যাড করেন, এটা দিয়ে যদি করেন, তাহলে আপনি কলাম অ্যাড করতে পারবেন আর অনেকগুলো ফিচার পাবেন যেটা আপনি নর্মাল এডিটরে পারবেন না করতে, বুঝতে পারছেন? সো এটা একটা ডিফারেন্স। সো আমি এটাকে, ও আচ্ছা এটা আছে, এটা আমি রাখলাম। এটা আউটপুটটা দেখি, প্রিভিউ করছি আমি, প্রিভিউ করে করেই দেখবো কাজগুলো চলে আসছে। বাট এতটুকু আসছে কেন? এই কন্টেন্টটাকে কল করা গেছে এইভাবে। শুধুমাত্র শুক্রবারে ক্লাস আপনাদের না, আপনাদের একটু প্যারা হবে, মানে এরকম যদি আমি চাই যে আমি 10 মিনিট বেশি ক্লাস নেই, এটা সম্ভব না। আচ্ছা স্লাইডার যখন দেখাবো তখন দেখাবো, আজকে না। সো এটা আমি অ্যাড করলাম। আমি চাচ্ছি নিচে এই জায়গাটায় কিছু একটা দেই, বা এখানে আমি চাচ্ছি যে এই যে প্লাস মাইনাস আছে না, আমি চাইলে কিন্তু এটা ছোটো করতে পারি, আমি চাইলে আবার বড় করতে পারি। অর্থাৎ এও কিন্তু 12টা কলাম মেনটেন করে, বুঝতে পারছেন? ও 6 ভাগের 1 ভাগ মানে 6টা কলাম মেনটেন করে। এখন আমি যদি এটা ক্লিক করি তাহলে ক্লোন হচ্ছে, আমি চাইলে কিন্তু এখানে 6টা গ্রিড বানাতে পারলাম খুব ইজিলি। এখন আমি যদি এটা বাড়াই তাহলে কিন্তু নিচে চলে যাচ্ছে, কারণ জায়গা পাচ্ছে না, এটা তো বুঝতেছেন। এখন এই জায়গাটায় একটা জিনিস দিব, অন্যটাতে আর অন্যটা জিনিস দেবো। সো এখানে চাচ্ছি যে চেকলিস্ট বা গুগল ম্যাপ বা যে কোনো একটা কোড ব্লক, লাইক হচ্ছে আমি একটা বাটন অ্যাড করতে পারি, তার আগে কিছু কন্টেন্ট টাইটেল অ্যাড করতে পারি। এখান থেকে আমরা কন্টেন্টটা চেঞ্জ করে দেব, কন্টেন্ট হচ্ছে এখানে। ভিউ মোর, আর এই যে বাটনটা দিব না, বাটনটার ডিজাইন আমি চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি বাটন দিচ্ছি না, এখানে নর্মাল বাটনের ডিজাইন। এটা কি বাটন? বাটন সরি, এটা বাটন না তো, টাইটেল। এই হেডিং টেক্সটের আমি ডিজাইন চেঞ্জ করতে পারবো, যেমন টাইটেল অ্যালাইন কোন দিকে থাকবে, সেন্টারে থাকবে মানে রাইটে থাকবে ওই ব্লকের ভিতরে। তারপরে টাইটেল সাইজ, চুজ টাইটেল সাইজ। সাইজ বলতে গেলে কী বোঝাচ্ছে? H1, H2, H3, H4 ওখানে কিন্তু বলে দেখলে রিড করলে, আর একবার যদি আপনার মাইন্ডে সেট আপ হয়ে যায় তাহলে আপনি বারবার এটা করতে হবে। সেন্টারে দিলাম, রাইটে দিলাম, টেক্সট অ্যালাইন সেন্টার। সেপারেটর, ইউ ওয়ান্ট টু ইউজ কাইন্ড অফ টাইটেল সেপারেটর। সিঙ্গেল ড্যাশড মানে নিচের দিকে থাকবে সলিড, আচ্ছা কী থাকবে সেটা আমরা পরে বুঝতে পারবো, ডাবল সলিড দিয়ে দিই। কালার কী দেবো সেপারেটরের সেটা চাইলে আপনি কালারটা চুজ করতে পারেন, অবশ্যই আপনি সেপারেটর দিলে কালার দিতে হবে, দিলাম।
নিচের দিকে টপ মার্জিন বটম মার্জিন স্পেস থাকবে কিনা, বটম মার্জিন আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল। আর যদি আপনার কাস্টম ওগুলা ছাড়াও যদি আপনি আলাদাভাবে কোনো সিএসএ করতে চান, হতে পারে আপনি হোভার এফেক্ট দিচ্ছেন এটার উপরে, তাহলে অবশ্যই আপনাকে ক্লাস ডিফাইন করতে হবে অথবা আইডি ডিফাইন করতে পারেন, ডিফাইন করে আপনার সিএসএস করতে পারেন। সেভ করি, সেভ করে দেখেন ডানে এবং বামে ড্যাশ ড্যাশ আসছে দেখতে পান। আর নিচে আমি একটা বাটন দিয়ে দিই, একটু কষ্ট হয় এই এইগুলা জায়গায় কাজ করতে গেলে। বাটনটা দিলাম, বাটনের ডিজাইনটা আসছে এরকম, ক্লিক করে বাটন ইউআরএল দেবো আপাতত হ্যাশ, বাটন স্টাইল দেবো, এখানে কিন্তু অনেক রকম স্টাইল অলরেডি দিয়ে রেখেছে। কাস্টম স্টাইল যদি ক্লিক করেন তার নিচে কিছু ফিচার অ্যাড হয় যেমন নিচে এগুলাম, আর যদি কাস্টম না দেন লাইক হচ্ছে গ্রিন দিলাম, আচ্ছা তবু আসে ভালো কথা। এখানে বাটন সাইজ বাই ডিফল্ট লার্জ এক্সট্রা লার্জ, আমরা যেরকম বুট স্ট্র্যাপ করি সেরকম আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। বাটন স্প্যান চুজ টু হ্যাভ বাটন স্প্যান দ্য ফুল উইথ অফ কন্টেনার, মানে ওই ব্লকের পুরোটা জুড়ে থাকবে কিনা বাটনটা, অথবা টেক্সট অনুযায়ী ততখানি নিবে যতখানি টেক্সট, ওইটা অনুযায়ী আপনি এটাকে চুজ করতে পারেন। ডিসপ্লে ব্লক অথবা ব্লক না, ডিসপ্লে ব্লক বোঝেন তো না, ওইটা বুঝলে কিন্তু এটা বুঝবেন। আচ্ছা বাটন টাইপ ফ্ল্যাট হবে না 3D হবে, বাটন শেপ রাউন্ডেড হবে না স্কোয়ার হবে, রাউন্ডেড দিয়ে দিলাম, রাউন্ডেড মানে হচ্ছে 30 পিক্সেল রাউন্ড করা। আর বাটন টার্গেট কোন পেজে ওপেন হবে, নিজের পেজে না অন্য একটা ট্যাব ওপেন হবে। আর বাটন টেক্সট ভিউ মোর, বাটন গ্রেডিয়েন্ট কালার যদি দিতে চান তাহলে কালারটাকে এভাবে মডিফাই করবে, আপনি 4টা কালার দিবেন গ্রেডিয়েন্ট কালার হয়ে যাবে, আরও আছে। আচ্ছা কালার টালার দিচ্ছি না আপাতত, সেভ করি। ওই বাটনটা চলে আসছে, গ্রেডিয়েন্ট বাই ডিফল্ট একটা আছে গ্রিনের কালারটা, চাইলে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন। বাট আমি যাচ্ছি লাইভ দেখতে, আমি লাইভ এটা কাস্টমাইজ করব। হাউ লাইভ অপশন আছে এখানে, বুঝতে পারছেন আমার কথা? আমি লাইভ এখানে কাজ করব, আমি দেখব যে আমি ইন্সপেক্টর মেনু করে কাজগুলো করি না সিএসএস করার সময়, আমি পেজ বিল্ডার দিয়ে আমি লাইভ এগুলো এডিট করব এবং দেখব যে কি হচ্ছে। হাউ কি দিয়ে, এলিমেন্টারি নাম শুনছেন কেউ? পেজ বিল্ডার, তারপর হচ্ছে তারপর কি ভিসি নাম শুনছেন? ভিজুয়াল কম্পোজার, পেজ বিল্ডার, এটা কি একটা পেজ বিল্ডার না? এইরকম কিন্তু আরও পেজ বিল্ডার আছে, এটা হচ্ছে থিমের পেজ বিল্ডার। এই পেজ বিল্ডার কিন্তু আপনি যদি অন্য কোনো থিমে অ্যাড করেন তাহলে কাজ করবে না, এটা কিন্তু একটা প্ল্যাগ ইন, অন্য কোনো থিমে অ্যাড করলে কাজ করবে না। বাট কিছু প্ল্যাগ ইন আছে পেজ বিল্ডার প্ল্যাগ ইন, সেগুলো আপনি যে কোনো থিমে অ্যাড করেন কাজ করবে। প্ল্যাগিনসের ভিতরে অনেকগুলো প্ল্যাগ ইন আমরা অ্যাড করছি, এই যে ফিউশন কোর এইটা হচ্ছে একটা প্ল্যাগিন, ওইটা দিয়ে কিন্তু এই পেজ বিল্ডারটা অ্যাড হচ্ছে। আমরা ভিজুয়াল কম্পোজার ইউজ করব, এই প্ল্যাগিনটা ইউজ করব, এই প্ল্যাগিনটা ইউজ করে আমরা এই ডিজাইনটা করব। ওকে সরি, এই ডিজাইনটা, সো এখানে আমরা ফিউশন কোর ইউজ না করে আমরা যদি পেজ বিল্ডার ইউজ করি ভিজুয়াল কম্পোজার, সেটা হলে কী হয় সেটা আমরা দেখি। প্ল্যাগিন ইউজ করি, এবার প্ল্যাগিনগুলো কী করে আমার ওয়েবসাইটটাকে আরও ইজি করে আমার কাস্টমাইজেশনের, বিসি রেজ করে এলিমেন্টের পরে কিসের জন্য ভুল দেখাচ্ছে, কি লিখবো বলেন তো? পাওয়া যাবে এটা দিয়ে, এই যে এই আইকনটা দেখলেই বুঝবেন যে ভিজুয়াল কম্পোজারের পার্ট। অ্যাডভান্স, অ্যাডভান্স কি বলেন তো? কোনো একটা প্ল্যাগিনকে সাপোর্ট করার সময় যে প্ল্যাগিনগুলো লাগে প্ল্যাগিনকে সাপোর্ট করার জন্য, সেগুলো অ্যাডন হিসেবে বলা হয়। আমরা এখানে ভিজুয়াল কম্পোজার নাই তো, এগুলো হচ্ছে ভিজুয়াল কম্পোজার অ্যাডন একটা।
add-ons for visual composer হ্যাঁ manual oh sorry manually করতে হয় তো ভুলে গেছি ভিজুয়াল কম্পোজারের ওয়েবসাইটে যাই এবং আমি ওয়ার্ডপ্রেস থেকে একটু চেহারা দেখেছি সে ওয়ার্ডপ্রেসে নাই এটা তো ম্যানুয়ালি করতে হয় মানে প্লাগিন হিসেবে থাকবে না আমরা এই ভিজুয়াল কম্পোজার ইউজ করবো এরকম একটা প্ল্যাটফর্ম পাবো যেখান থেকে আমরা ওয়েবসাইটটাকে কীভাবে এডিট করবো সেটা দেখাবে এবং এটা লাইভ করা যায় ওকে লাইভ এই কাজগুলো করা যায় সো দেখলাম আর কি এটা প্রাইস হচ্ছে $35 মেবি $35 এটা কিনতে হবে ফ্রি ডাউনলোডও করতে দেয় বা ওকে ও ডাউনলোড হোক কিন্তু আমার এখানে আছে অলরেডি সার্ভারে এটার মধ্যে থাকার কথা আগে চেক করে নিই তারপরে যাই এটা লক্ষ্য করেন আমি কীভাবে নেব এক মানে একই ডোম হোস্টিংয়ের ভিতর থেকে ভিজুয়াল কম্পোজার এই যে পাইছি জেএস কম্পোজার বলা হয় ফোল্ডারের নাম বাড়িটাকে ভিজুয়াল কম্পোজার বলে এবং আবার ভিসিও বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে একই জিনিস বিভিন্নভাবে এখানে আখ্যায়িত করা হয় এইটাকে আমরা কল করব হাউ ওই জায়গাটা নেব কীভাবে এখান থেকে মুভ করব কপি করব তাই না কপি কীভাবে করবো ক্লিক করলে আমার ডিরেক্টরি পাই দিতে হবে না বাট জানি আসলে ডিরেক্টরি কীভাবে লিখতে হবে এখানে কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডারে এখান থেকে তো বের হয়ে আসতে হবে তাই না এগুলো জানার জন্য যেটা করতে হবে আমরা পাবলিক এস্টিমেলে যাব তারপর হচ্ছে কন্টেন্ট তারপর হচ্ছে প্লাগিনস আর এটা কিন্তু প্লাগিন কিন্তু এই প্লাগিন কখনো ইনস্টল দিতে হয় না মানে শুধুমাত্র অ্যাক্টিভ করতে হয় আপনার ম্যানুয়ালি করতে হয় আপলোড করে ভিজুয়াল কম্পোজার সবসময় ম্যানুয়ালি আপলোড কর এখান থেকে আপনি চাইলে কিন্তু পাবেন না এখানে যেরকম ইনস্টল করতে পারতেছি প্লাগিনগুলোর ভিজুয়াল কম্পোজার কখনো এইভাবে ইনস্টল করা যায় না আমরা এটা নিলাম হ্যাঁ এই এতটুকু অংশ কপি করলাম কারণ আমি এখানে এই ডিরেক্টরিতে পাইয়ে দেব আসে হচ্ছে পিংজি ডাব্লিউপি কন্টেন্ট প্লাগিনস ভিজুয়াল কম্পোজার এটাকে আমি কপি করব ডাবল স্ল্যাশ হয়েছে একটু ভুল হলে কিন্তু কাজ করবে না কপি এবার আমি ব্যাকে যাই এর কাজ শেষ চলে আসছে এটা যখন আসছে তখন আমার প্লাগিনস ওপেন আছে না নাই এই যে ডাব্লিউপি বেকারি ভিজুয়াল কম্পোজার এটা অ্যাক্টিভ করলাম আমার পেজ বিল্ডার কয়টা এখন দুইটা এখন এটা রিলোড দেই আমি তো সেভ করি নাই দুটাই এখানে অ্যাক্টিভ হয়ে থাকবে বাট কোনটা কাজ করবে কোনটা করবে না এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আর দুটাই কি কাজ করবে বা কোনটা কাজ করবে এটা কিন্তু জানার বিষয় অনেক থিমের পেজ বিল্ডারে এরকম রেস্ট্রিকশন করা থাকে যে শুধুমাত্র এটাই কাজ করবে আর ভিজুয়াল কম্পোজারে কাজ করলে ওটাও কাজ করবে দুটোই কাজ করে আবার অনেক সময় বলা হয় যে ভিজুয়াল কম্পোজার কাজ করলে আমার এগুলো শো করবে না মানে এইভাবে বলে দেওয়া যায় আচ্ছা এখানে এখানে দুটোই আছে আমি যদি পেজ বিল্ডার এটা শো করি তাহলে আমি এখানে কাস্টমাইজ করতে পারছি আর যদি এইটা ইউজ করি এই যে দেখেন এটা চলে আসবে ক্লাসিক মোড মানে নর্মাল এটা থাকতেছে যখন আমি ফিউশন পেজ বিল্ডার ক্লিক করলাম তখন এটা আসতেছে আবার যখন ব্যাক এন্ড এডিটর ক্লিক করবো তখন ভিজুয়াল কম্পোজার থেকে এটা আসতেছে বুঝছেন এখন এইটাতে ওই একই রকম এখানে যেরকম ফুল উইথ কন্টেইনার তারপর কলাম ঠিক একইভাবে এখানেও অ্যাড এলিমেন্ট রো এখানে একবারে রোটাকেই বলা হয় কন্টেইনার বা রো বলতে পারেন
চলে আসলো, এর ভিতরে আবার আরেকটা রো দিতে পারেন কলামের জন্য, অথবা এটাকে আপনি চার ভাগ করতে পারেন, তিন ভাগ করতে পারেন ইচ্ছা মতো। আচ্ছা এটা আমরা লাইভে দেখবো, আমি এটার উপরে একটা পেজ বিল্ডারের উপরে একটা ক্লাসই নিব আলাদা। সো আমি এটা সেভ করি এতটুকু বের করে। এটা আমি ফ্রন্ট এন্ড এডিটর, এখানে আছে ফিউশন বিল্ডারে কিন্তু ফ্রন্ট এন্ড এডিটর নাই, রাইট? এইখানটায় এটা সেভ হলো, আমি কিছু দেইনি, এসএসবি 58 আবার সেভ করতে হবে, আমরা এটা বানাবো এখন, এই পেজটা বানাবো এবং খুব তাড়াতাড়ি বানাবো একটা ওয়েবসাইট। এবার আমি ফ্রন্ট এন্ড এডিটরে যাই, যদি আমি ক্লাসিক বা আমি যদি এইভাবে ডিজাইন করি আমাকে বারবার প্রিভিউ চেঞ্জ করতে করতে দেখতে হচ্ছে না, বাট আপনি যদি ফ্রন্ট এন্ড এডিটরে ক্লিক করেন তাহলে আপনি লাইভ দেখতে পাবেন আপনি কী করছেন। আচ্ছা এটা কিন্তু একটা ইমেজ, সো ইমেজটাকে আমি ডাউনলোড করি, তারপর নিচের এগুলো হচ্ছে জিপ ইমেজ, এগুলো হচ্ছে জিপ ইমেজ, মনে হচ্ছে ভিডিও আসলে না। আচ্ছা এগুলো দিয়ে হয়ে যাবে, এডিটর ওপেন করলে ফ্রন্ট এন্ডে এইভাবে আসে। সো আমার এই জায়গাটায় বাম দিকে একটা ইমেজ, ডান দিকে হচ্ছে কন্টেন্ট, দেখেন এখানে যে এফেক্ট হচ্ছে না এটা, এটা কিন্তু পেজ বিল্ডার দিবে না আপনাকে, ভিজুয়াল কম্পোজার এটা দিবে না, এটা আপনাকে ম্যানুয়ালি সিএসএস করতে হবে, বুঝতে পারছেন এই এফেক্টটা এটা। আর এখানেই কিন্তু আপনার ডিজাইনের ক্রিয়েটিভিটি, কাস্টমাইজেশনের ক্ষেত্রে আপনাকে পার্সোনাল কিছু সিএসএস করতে হবে, যারা সিএসএস নলেজ না তাদের জন্য প্রবলেম হবে। সো এই জায়গাটায় দুইটা পার্ট করবো, যেমন হচ্ছে এখানে ক্লিক করলাম এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন না, ওটার মাধ্যমে কি আপনি এলিমেন্ট অ্যাড করতে পারবেন। সো আমি এটা দুই ভাগ করবো, ক্লিক করে এই যে দেখেন অপশনগুলো চলে আসছে, আমি এইভাবে নিব, দুটা হয়ে গেল, দুটা কলাম হয়ে গেল, আপনি যদি বলেন চারটা কলাম সেটাও হবে, আপনি যদি বলেন ছয়টা কলাম সেটাও হবে, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আমি দুইটা কলাম নিলাম, এখন দেখেন এখানে এটা আছে, দেখা যায় না এখানে, দেখে বড় এ ছোট, আমি যাচ্ছি এটা বাম দিকে থাকে এটা ডান দিকে থাকে, তাহলে কী করব, এটা সিলেক্ট করছিলাম, অর্থাৎ তিন ভাগে দুই ভাগ, তিন ভাগের এক ভাগ মানে একটা উইথ, তার মানে তিন ভাগের এক ভাগটা বামে, তিন ভাগের দুই ভাগটা ডানে। এই যে এখানে যে অপশনটা আছে সেই অপশনটা কিন্তু এদিকে নাই, মানে আমি অল্টারনেটিভলি চেঞ্জ করবো এটা কিন্তু নাই, এই জন্য আমাকে কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে। ওইটা করার জন্যই কিন্তু এই অপশনটা দিয়ে রাখছে, যাতে আমি চেঞ্জ করতে পারি, কোনো কিছু কিন্তু এমনি এমনি দেয়নি। সো এটা আমার বাম দিকে চলে আসে ডান দিকে, ইভেন এটাও দরকার হয়, এটা খুবই দরকার হয়, আমার অনেক সময় লাগে চার ভাগের এক ভাগ, চার ভাগের তিন ভাগ, বাট আমি যাচ্ছি এটা বাম দিকে থাকে এটা ডান দিকে থাকে, এটা কিন্তু এই অপশনটা এখানে নাই। সো আমাকে জাস্ট চেঞ্জ করে দিতে হবে তিন দুই, আচ্ছা হোয়াট এভার, আমি সমান সমান রাখি, রাখলাম এখানে কাজ নাই এখন আপাতত। সো কী করছিলাম, যে এখানে ক্লিক করছিলাম, ক্লিক করে কিন্তু আমি কলাম ঠিক করছি, আর এখানে ক্লিক করলে কিন্তু আপনার ডিজাইন আসবে, আপনি এই জায়গাটায় আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবেন কি না, প্যাডিং করবেন কি না, মার্জিন করবেন কি না, ব্যাকগ্রাউন্ড কালার দেবেন কি না, এফেক্ট দেবেন কি না, প্যারালাল সব আসবে। আর এটা হচ্ছে প্লাস, প্লাস দিয়ে হচ্ছে এর ভিতরে আপনি কিছু অ্যাড করবেন না, ক্লিক এই যে ওর নিচে আবার আরেকটা চলে আসছে হুবহু। আচ্ছা এটা বাদ, এখন এই জায়গাটায় এটা কি, এটা হচ্ছে ডুপ্লিকেট ক্লোন, আর এটা হচ্ছে ডিলেট, ডিলেট করলে পুরোটাই কিন্তু যাবে, এখানে দুইবার রো আসতেছে না, এটা ভাববেন না যে এই রোটা মানে হচ্ছে এটা ডিজাইন, দুইটা আসছে কারণ আপনার ডিজাইনের সুবিধাতে, আপনি এখানে আপনার মাউসটা আছে আপনি এখানে চাইলে ডিজাইন করতে পারেন, চাইলে আপনার এখানে ডিজাইন একই ডিজাইন, মানে এই রোয়ের ডিজাইন হচ্ছে, রোয়ের ডিজাইন এখানে করার যে কথা এখানে সব করার সে কথা একই, বাট এখানে যে হলুদ কালারটা আসছে না এই কলাম, এই কলামটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এই কলাম শুধুমাত্র এটার জন্য, এই কলামটা শুধুমাত্র এটার জন্য। সো
আমি এইখানে ক্লিক করলাম, মাঝখানে কিন্তু কোনো কন্টেন্ট নাই। সো কন্টেন্ট না থাকে কিন্তু হাইট নেন, এটা জানেন। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই, কিছুটা আসে কারণ ভিতরে কিছু কাজ টাজ করা থাকে, মার্জিন টার্জিন করা থাকে। সো এটা আসছে। এখন জেনারেলে যাই, যাওয়ার পর দেখেন রো স্ট্রেচ আমাকে এখানে এরকম তো হতে পারে, আমি কন্টেনার দেবো না, কন্টেনার ফ্লুইড দেবো বা কন্টেনার ফ্লুইড দেবো। আমরা এরকম করি না যে সেকশন দিয়ে মাঝখানে কন্টেনার দিই, সেকশন দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই 100% উইথ এবং কন্টেনার দিয়ে মাঝখানে কন্টেন্ট দিই। ওই জিনিসগুলো কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করা যায়। আমি যদি স্ট্রেচ রো দেই তো 100% উইথ নিয়ে নেবে, বাট আমার কন্টেন্ট কিন্তু এই কলামের মতো থাকবে, মানে আমার ভিতরে থাকবে, কন্টেনারে থাকবে, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা 100% উইথ হবে। যদি আমি স্ট্রেচ রো এবং কন্টেন্ট দিই তাহলে দুটোই 100% উইথ জুড়ে থাকবে। দেখছেন ও চলে গেছে। আবার প্যাডিং থাকবে না, আমরা প্যাডিং করি না 15 পিক্সেল, এখানে কিন্তু ওটাই আসছে। সো আমি যদি নো প্যাডিং করি তাহলে কিন্তু ও সরে যাবে, একটু কিন্তু নড়াচড়া করে। আমি স্ট্রেচ রো করি আমার ডিজাইনের সুবিধার্থে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি ডিজাইন যাতে বুঝতে পারি, দেওয়ার কোনো উদ্দেশ্য নাই। একটু হালকা করে রাখি। আচ্ছা, এই জায়গাটায় ফুল হাইট রো, ফুল হাইট বলতে কি বোঝায় বলেন তো, বলেন 100% কি ভিউ পয়েন্ট হাইট বোঝেন? কেউ বোঝেন না? আপনি তো জানেন ভিউ পয়েন্ট হাইট। আমি এটা চেক করে দেই তাহলে একটু বুঝতে, আমি এক্সাম্পল দিতে সুবিধা হবে। আচ্ছা, এটা ভিউপোর্ট হাইটে আসেনি। ভিউপোর্ট হাইট বলতে এটাই বোঝাচ্ছে আপনার যতখানি ভিউ হবে ওয়েবসাইট ততখানি হাইটটা হয়ে যাবে বাই ডিফল্ট। আপনি যদি ওই একই ওয়েবসাইট, আপনি যদি, আমরা কী করি হাইট ফিক্সড করে দেই না অনেক সময়, যে হাইট হচ্ছে এত পিক্সেল দেখাবে, বাট আপনি যখন মোবাইলে যাবেন তাহলে হাইটটা অনেক লম্বা হয়ে যাচ্ছে না। বাট আপনি যদি ভিউপোর্ট হাইট করেন তাহলে যতখানি ভিউ করবো ওই সেকশনটা ততখানি হাইটটা হয়ে যাবে ওই সেকশনের। আমি এক্সাম্পল দেখাই, ওই নিডলস স্টেজে এটা ইউজ করছি এবং আমার ফেভারিট জিনিস ভিউপোর্ট হাইট। কেন ফেভারিট জিনিস? আপনার এই হাইট উইডটা কিন্তু অনেক, এটা কিন্তু ভিউপোর্ট হাইট দিয়ে করা এই অংশটুকু, এটা কিন্তু ওই ভিজুয়াল কম্পোজিট দিয়েই করা, এই কাজটা ভিজুয়াল কম্পোজিট দিয়েই করা। আমি চাইলে কিন্তু এখানেও কিন্তু এডিট করে কাজটা করতে পারতাম, পেজ বানাতে পারতাম, হয়তো আরও ভালো হতো। সো এখানে এই সেকশনগুলো করা আছে না? ওকে, আচ্ছা এটা হচ্ছে ভিউপোর্ট। আমি যখন ছোটো করবো তখন দেখেন আরও যদি ছোটো করি তাহলে হাইটটা কিন্তু অটোমেটিক্যালি যতখানি ভিউ হচ্ছে ততখানি কিন্তু হাইটটা নিয়ে নিচ্ছে। আমি যখন লম্বা করবো ওই অনুযায়ী কিন্তু হাইটটা বাড়বে, যত লম্বা করেন না কেন তত বেশি হাইট হবে অটো। আপনি যদি এতবার স্ক্রিনে দেখেন, এটা তো ব্রাউজার থেকে ওটা শো করছে, আপনি যদি অতবার স্ক্রিন দেখেন আপনার মনিটর যদি এত বড় হয় তবু অত বড় হাইট হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পারছেন? মানে ভিউপোর্ট হাইট এটা পাওয়ার এরকম। এবং এটাকে যদি আপনি 100% করেন তাহলে হচ্ছে 100 VH লিখতে হয় হাইট, এটা কিন্তু উইথও করা যায়, হাইট লিখতে হয় 100 VH তাহলে ভিউপোর্ট হাইট হবে। আপনি যদি অর্ধেক করেন, মানে আপনার যতখানি ভিউ হচ্ছে তার অর্ধেক, তাহলে 50 VH দিবেন তাহলে ভিউপোর্ট হাইট হয়ে যাবে 50%। সো এখানে আমার এই জায়গাটায় কী করব, এই জায়গাটায় আমার এই ইমেজটা দেব। কথা হচ্ছে আপনি যদি উপরে একটা বাটন দিতে চান এরকম দিতে পারি না, তখন এটাকে আমার দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দেওয়ার জন্য আমার এই কলামে যাও, কারণ এই কলামে শুধু আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো। আমি যদি রোতে দেই তাহলে কিন্তু পুরোটা জুড়ে থাকবে, আর আমি যদি এখানে দেই তাহলে শুধুমাত্র এই কলামে থাকবে। ডিজাইন অপশন এখানে যাব, আমার কোনো ইমেজ নাই, থাকার কথাও না, অ্যাপাটা থেকে আসার কথা। পাইছি, কিন্তু আমি এগুলো ইমেজ নেবো না, তো আমি নেবো সিলেক্ট ফাইল আমার ডেস্কটপ থেকে ওই ইমেজটা। কই
এই যেটা মনে হয়, চলে আস সবগুলোকে নিয়ে নিয়ে একবারে। আচ্ছা, ও কিন্তু ব্যাকে কাজ করে, আমি যদি ক্লোজ করে দিই সমস্যা নেই, বুঝতে পারছেন? আপনি ওটার জন্য পড়ে থাকবেন এমন না, কিন্তু আপনি অন্য কাজও করতে পারেন, ও কিন্তু আপলোড হতেই থাকবে অটোমেটিক্যালি। আমার এটা দরকার না, আর ফ্রন্টে কাজ করলে একটু লোড নেবে, এই জন্য স্পিড ভালো থাকতে হবে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে। সেভ, চলে আসছে। এতটুকু অংশ এসছে এই কারণে, ভিতরে কিচ্ছু নাই, ওটা আসছে ওটাই অনেক বলা যায়, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজে এরকম ইমেজ আসে না যদি আপনি কন্টেন্ট না দেন। বাট এটা আসছে, এর ভিতরে কিন্তু কিছু মার্জিন প্যাডিং করা আছে, এটাকে আরও মডিফাই করবো সুন্দর করে। সো যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, সো আমি কভার করে দিলাম যাতে আমার 100% আসে এইভাবে। আচ্ছা, এখানে দেখেন প্যাডিং মার্জিন করা যায়, যেমন আমি প্যাডিং করবো উপরে 100 পিক্সেল, তখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু বড়ো হবে, রাইট? 100 পিক্সেল, 100 পিক্সেল বড় হচ্ছে। আচ্ছা, এখন আমি সিম্পলিফাই কন্ট্রোলে যদি ক্লিক করি, বা আমি যদি বলি মার্জিন করব না, মার্জিন 0 0 করে দেই, অথবা আমি মার্জিন কম বেশি করে দিই, আপাতত আমি 0 দিয়ে দিই। আচ্ছা, এইভাবে দিলে কোনো চেঞ্জ নাই, কিন্তু তার মানে বাই ডিফল্ট 0 থাকে। যদি আপনি এরকম 4 বার লিখছেন আমরা মার্জিন, এটা না লিখে যদি আপনি সিম্পলিফাই কন্ট্রোলস ক্লিক করেন, তাহলে দেখেন একবার লিখলেই হবে, বুঝতে পারছেন? একবার লিখলেই অটোমেটিক্যালি সব জায়গায় কাজ করবে। আর এখানে কিন্তু ইউনিট দেওয়া নাই, অবশ্যই পিক্সেল ইএম দিবেন না আর ইএম দিবেন বলে দিতে হবে। সো আমি 0 দিয়ে দিলাম, অথবা ফাঁকা রাখলাম, ফাঁকা রাখলে আমি যদি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি কাজ করবে। আর সবচেয়ে বাজে জিনিস হচ্ছে, আমি যখন সিম্পলিফাই করছিলাম, আমি যখন প্যাডিং করেছিলাম উপরে নিচে, সিম্পলিফাই করার কারণে কিন্তু সব জায়গায় সমান হয়ে গেছে, এটা বাদ। এই জন্য একই রকম ইউনিট যখন দিবেন বা একই রকম যখন ভ্যালু দিবেন, তখন আপনারা সিম্পলিফাইড ইউজ করবেন। সো আমার ইমেজটা কিন্তু অনেক বড়। আচ্ছা, এখন এইটার উপরে কিন্তু একটা বাটন দিতে হবে, রাইট? এটার উপরে একটা বাটন দিতে হবে, এখানে ক্লিক করি, এখানে বাটন নামে অপশন আছে ভিজুয়াল কমান্ড থেকে আসে। তো বাটনে ক্লিক করলাম, সার্চ বক্স থেকে নিলাম, এক্স্যাক্টলি ওটার মতো পাবো না, বাট আমরা ডিজাইন কীভাবে করতে সেটা দেখছি। আচ্ছা, এখানে আইকন আসতে হবে, তাই না? সো এটা চলবে না কিন্তু, বাটন দিলে তো হবে না, আমার তো আইকন দরকার। এই যে দেখেন আইকন, সব আছে, আপনি যা চান বেসিক ডিজাইনের জন্য সব আছে। আইকন দেখতে পাচ্ছেন, এটা চলে আসছে বাই ডিফল্ট। এখনও 15 মিনিট আছে, যদিও 10 মিনিট খেয়ে ফেলছিলাম আমি শুরুতে। কারো কোনো কনফিউশন, কেউ কিছু বলেন না, মরা সব। কী হয়েছে, কেউ মরছে নাকি? রোজা লাগছে? আমার ভালো লাগতেছে কথা বলে, আমার মনে হচ্ছে না আমি রোজা আছি। হ্যাঁ, আমি কি গল্প করতেছি মাসে পিছিয়ে? আচ্ছা, এটা আমরা মডিফাই করব, আমরা অ্যারো চিহ্নটা নিয়ে আসবো, রাইট? আচ্ছা, ওইটা নাই, সো আমার যেটা আছে সেটাই আমি নেই। কালার চেঞ্জ করব, কী কালার ছিল এখানে? কোনো কালারই ছিল না। কালারটা চেঞ্জ হবে ওখানে, হয়েছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড শেপ সার্কেল যদি দিই কাজ করে, ব্যাকগ্রাউন্ড কালার না দিলে বুঝবেন না। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই হোয়াইট, গ্রে কালার, চলে আসছে না? রাউন্ড সার্কেল,
আউটলাইন সার্কেল যদি দেই তাহলে ওই অনুযায়ী সার্কেলটা হবে, হয়েছে? আর আমি চাচ্ছি যেটা মাঝখানে আসুক, এটা আমি চাচ্ছি যে মাঝখানে আসুক, সেটা আমি করতে পারি। নর্মাল সাইজ লার্জ দেই, আর অ্যালাইনমেন্ট সেন্টার চলে আসেন এক্স্যাক্টলি মাঝখানে। ওই যে এফেক্টটা দিছে না ওখানে, ওই এফেক্টটা দেওয়ার জন্য আমাকে পার্সোনালি সিএসএস করতে হবে। ওই সিএসএস করার জন্য আমাকে এইখানটায় ক্লাস ডিফাইন করতে হবে, বুঝতে পারছেন? তারপরে আমি সিএসএস কোথায় করব? হ্যাঁ, কোথায়? এই অ্যাপিয়ারেন্সের এডিটরে যে স্ট্যান্ডার্ড সিএসএস করবো, তাই না? ওইটা আসলে কি বলেন তো, স্ট্যান্ডার্ড সিএসএস কার কোথায় থাকে, কোন জায়গায় থাকে? এটা স্ট্যান্ডার্ড সিএসএস থিমের কিন্তু স্ট্যান্ডার্ড সিএসএস আছে একটা, আর একটা হচ্ছে বাইরে থাকে একটা, যেটা হচ্ছে থিমটাকে সাপোর্ট করার জন্য। ওয়ার্ডপ্রেসে দেখাইছিলাম না স্ট্যান্ডার্ড সিএসএস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিএসএস যেটা হচ্ছে থিমকে সাপোর্ট করে। তার মানে থিমের যে স্টাইলগুলো সিএসএসগুলো ওটা কিন্তু আসে না এখানে, ওটাকে আপনি কল করতে পারবেন না, যায় সিস্টেম ওয়াইজ। আর যদি আপনাকে সি প্যানেল না দেয়, আপনি কোনো ফাইলে ঢুকতে পারবেন? খুঁজে খুঁজে বের করতে পারবেন কোন কোন পেজ আছে, কোথায় সিএসএস কোথায় কী? পারবেন না। বাট আপনি যদি ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন ইউজ করেন তাহলে আপনি যে কোনো ফাইলের মধ্যে ঢুকতে পারবেন, সি প্যানেল ছাড়া এটা করা সম্ভব, অনেক কিছুই করা সম্ভব, অনেক কিছুই মানে এটা সব কিছু শিখতে পারবেন না। আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যদি আপনি শিখতে চান আপনার 6 থেকে মানে আরও অনেক দিন লাগতে পারে, আপনি যতই ট্রেনিং করেন না কেন আপনি সব কিছু শিখতে পারবেন না। আমি যে সব জানি এমন না, আবার বুঝতে পারছি, আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা যতটুকু যা জানি বা যা যা আমি ইউজ করি, যেগুলো সবচেয়ে বেশি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য লাগে সেটা আমি দেখাচ্ছি। সো আই আন্ডারস্ট্যান্ড, এখানটা দেখেন, এই যে আমরা চেঞ্জ করছিলাম না কমেন্টটি, ওইটাই কিন্তু দেখাচ্ছে। রিসোর্স ওয়ার্ডপ্রেসের এত বেশি, আপনি 2 বছরও শেষ করতে পারবেন না, এবং 2 বছর শেষ করতে করতে আরও নতুন রিসোর্স আসবে, বুঝতে পারছেন? সো এটা কন্টিনিউয়াসলি শিখতে হবে। এখান থেকে আমরা চাইলে কি সিএসএস করতে পারি না? ওই সিএসএসটা আর একটা জায়গা আছে সেখান থেকে সিএসএস করতে পারেন, সেটা হচ্ছে এই যে এখানে, আমরা অনেকেই জানি না এটা, এখানে ক্লিক করলেও আমি এখান থেকে সিএসএস করতে পারি, শুধুমাত্র এই পেজের জন্য কাজ করবে সেটা কিন্তু বলে দিচ্ছে। আচ্ছা, এখানে আমি সিএসএস কীভাবে করব? আমি একবার অনেক কিছু দেখাচ্ছি, কোনো প্রবলেম না? আজকে টার্গেটই ছিল থিম অ্যাপ্রুভ, একটা থিম আপলোড করবো আর হচ্ছে এটা দেখাবো। সো এখানে একটা ক্লাস ডিফাইন করি, ক্লাসের নাম বিটিএন কাস্টম দেই। বিটিএন কাস্টমটা কোথায় অ্যাড হয়েছে দিলাম যখনই, এই বাটনে অ্যাড হয়েছে না? এটা কি আসলে বাটন না অ্যাঙ্কর ট্যাগ? এটা হচ্ছে আইকন, কিছুই না, আমি তো বাটন অ্যাড করিনি, আইকন অ্যাড করছি। বাট আইকনটাকে আমি লিঙ্ক আপ করতে পারি না? লিঙ্ক আপ করতে পারি? এই অপশনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেয়, সব আইকনে যে লিঙ্ক আপ থাকবে এমন তো না, তাই না? এই যে দেখেন, ক্লিক যখন করব এখানে যা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দেবো, আপাতত লিঙ্ক তো দিতেই পারি। আবার যে কোনো পেজের পেজকেও আমরা কল করতে পারি, লাইক হচ্ছে এই পেজ, ওই ইউআরএলটা জেনারেট হয়ে গেছে, এটা কিন্তু পোস্ট নট পেজ। সেট লিঙ্ক, তাহলে আমার লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। এখন আমি চাইলে অ্যানিমেশনও দিতে পারি, দিলাম না। বিটিএন কাস্টম ওই আইকনের মধ্যে কিন্তু অ্যাড হয়নি, অ্যাড হয়েছে ওর প্যারেন্টের কোথাও। সেভ চেঞ্জ, আমি কিন্তু এখনও সেভ দেয়নি, যা হচ্ছে এখন ভিউ করছি। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর দেখেন আমি কোড দিতে হবে, ভিজুয়াল কম্পোজার কোডের স্টাইল একটু অন্যরকম এবং অনেক ঘিজি ভিজি। ফেসবুক কখনো দেখছিলেন ইন্সপেক্ট এলিমেন্ট করে? কখনো ইচ্ছা জাগেনি যে এরকম কোড করবো? আচ্ছা, এখানে
কাস্টম দেখেন, ওই যে দেখেন উপরে বিটিএন কাস্টম উপরে অ্যাড হয়েছে কোনো একটা ডিভে, আর এখানে অ্যাঙ্কর ট্যাগ। তাহলে বুঝছেন কোথেকে কোথায় আসছে? তার মানে আমার ওইটাকে আমি যদি ক্লাস ডিরেক্ট ডিফাইন করে যদি আমি অ্যাঙ্কর ট্যাগকে ডিজাইন করা শুরু করি তাহলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? সো আমাকে অবশ্যই এখানে ডট বিটিএন কাস্টম যদি ডিফাইন করে আমি যদি সিএসএস করি তাহলে কিন্তু কাজ করবে না আমার ওই অ্যাঙ্কর ট্যাগ বা ওই আইকনে, কিন্তু কাজ করবে না। কাজ করবে হচ্ছে গ্লোবালি, মানে ডিপকে ধরে কাজ করবে সিএসএস। সো ওইটা করার জন্য অবশ্যই আমাকে এখানে কল করতে হবে অ্যাঙ্কর ট্যাগকে যদি আমি চাই, তখন আমি ডিজাইনটা করতে পারবো। আসছে ডিজাইন? তো আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো এটা, বুঝতে পারছেন? বাট এটা কিন্তু এসিওর জন্য খারাপ, মানে ভালো আবার খারাপ। আপনি হয়তো লাইভ এখন কাজ করছেন, ভালো কথা, পরে এটা কপি করে ওই যে স্ট্যান্ডার্ড সিএসএস অ্যাপিয়ারেন্স এডিটর ওখানে যা পেস্ট করে দেবেন, কাজ শেষ, বুঝতে পারছেন? তাহলে এসিও কমপ্লিট হবে, বোঝেন নাই? এখানে যে আমরা সিএসএস করলাম না, কাজ করতেছেন, আমি যদি সেভ করে আপডেট দিই তাহলে পেজটা কিন্তু আপডেট হবে, ফিক্সড হবে সিএসএসটা, এই ডিজাইনটা। তো আমি যদি এসিওর বা আমি যদি আরও ফ্রেন্ডলি করতে চাই ওয়েবসাইটটাকে, এটা জাস্ট কাট করবো, এখানে আমি রাখবো না, রাখলে তো চলে যায় তাই না? বাট আমি যদি এখানে কোথাও নিচের দিকে যদি দিয়ে দেই, এটা তো সিএসএস দিয়ে দিলাম, দেওয়ার পর আমি সেভ করে দিই, হয়ে গেল তো একই জিনিস। ওইটা হচ্ছে আলাদা একটা ফাইল, এটা হচ্ছে আলাদা একটা ফাইল, এই আর কি। সো এখানে আমরা কন্টেন্ট দেই, কী দিব এখন? এই কন্টেন্টটুকু দিব, এটা দিলেই শেষ। হ্যাঁ, টেক্সট ব্লকে যাই, এটা হেডিং না? হেডিং আমি টেক্সট ব্লকে যেতে, এটা এডিটরে চলে যায়, সেভ, চলে আসছে। বাট প্রথমটা কি একটু থিন না, একটু চিকন? এইটা হেডিংটাকের মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু সবগুলোই চিকন হয়ে যাবে, হয়েছে ভালো। বাট এইটাকে আলাদাভাবে সবগুলো চলে আসতেছে না, প্রবলেম না কাজ করতে? আর একটা প্রবলেম কি জানেন, আমি যদি এটাকে হেডিং ট্যাগের মধ্যে নেই তাহলে কিন্তু এটা তো ব্লক এলিমেন্ট, ডিপটা উপরে যাবে, এটা নিচে যাবে, যদি সিএসএস সম্পর্কে ধারণা থাকে। সো আমরা এটা এইভাবে করা যাবে না, আমি এইচ ওয়ানের মধ্যে রাখবো, বাট এটাকে আমি কাস্টমাইজ করব। যেমন স্প্যান দিলাম, স্প্যান দিলাম, এটা এইচ ওয়ানের মধ্যে থাকবে, বাট স্প্যানে আলাদাভাবে ডিজাইন হবে। এটা আমি ফন্ট সাইজটা বাড়াই দেবো, এইচ ওয়ানের ভিতরে ফন্ট সাইজটা বাড়াই দেবো। সো আমাকে এখানে স্টাইল করতে হবে, বোঝেন কিন্তু? সো আমি এখানে ইনলাইন সিএসএস করব। আমি ক্লাসে স্টুডেন্টদের ইনলাইন সিএসএস বুঝাই, আবার বলে যে লাইফে কখনো ইউজ করবেন না যদি আপনি এইচটিএমএল সিএসএস করতে চান, কিন্তু আমাকে এই জায়গাগুলোতে লাগবে। সো ফন্ট সাইজ ইনলাইন সিএসএস ভালো না? তো ইনলাইন সিএসএস আপনার বারবার কোড করতে হচ্ছে না, আপনার একটা এইচটিএমএল ওয়েবসাইটে আপনি যদি বারবার ইনলাইন সিএসএস করেন তাহলে রিপিট করতে হচ্ছে বারবার, ওয়েবসাইট ভারী হয়ে যাবে, সেক্ষেত্রে তো আপনার লাগছে। এটা আমি এতবার করলাম, হ্যাঁ, আর শুধুমাত্র স্প্যানের যে কোডটা এই জন্য তো দেখানো হয় একটা স্টেজে লাগে, এটার ফন্ট ওয়েটটা কমাবো, হয় নাই কারণ হচ্ছে এই ফন্টটাই এরকম। এক কাজ করি, একটা ডিপ ইউজ করি, সরি পি ট্যাগ ইউজ করি, হ্যাঁ ওটাও হচ্ছে, ওটাও হয়। উনি যেটা বললো আর কি, উনি বলছেন যে আমি একটা ডিপ নিবো তাই না, এটা বলছেন? কী বলেন? না, এক লাইনে থাকবে না তো, ওটা এক লাইনে থাকবে না, এইচ3 তো ব্লক এলিমেন্ট, এইচ3 তো যা লাগবে সেটা এক লাইনেই থাকবে। এখানে কাজ করি, ডিফ ডিফ কমপ্লিট। আচ্ছা এখানে এটা দিয়ে দিই, তবু হবে না যেটা আমি চাচ্ছি,
ভালোভাবে সিএসএস করতে হবে, এটাকে আমি স্ট্রং করি। আমি এখানে হেড ইন্টার দিয়ে করতে পারবো না যদি আমি চাই। স্ট্রং স্প্যান এখন ও এক লাইনে থাকবে, আপনি যদি হেড ইন্টার ইউজ করেন তাহলে কিন্তু সম্ভব হবে না, প্রবলেম করবে, তখন আমাকে ডিসপ্লে ইনলাইন ব্লক সিএসএসটা করতে হবে। এখন এই পুরোটার উপরে ডিপ দিয়ে স্টাইল করে দেবো, ফন্ট সাইজটা বাড়াই দিই 4M। এটা লাইন হেডটা কমাই, ওকে, অটোমেটিক্যালি হয়ে গেছে। শুধুমাত্র ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে, আর এটা যদি আরও বোল্ড করতে চাই, ফন্ট ফ্যামিলি ইউজ করলে তো বোল্ড জিনিসগুলো চেঞ্জ হয়ে যায় অটোমেটিক্যালি। আচ্ছা, এটা আমি এইভাবে রাখি, আর এখানটায় এই বাটনটা অ্যাড করতে পারবো মনে হয়। আর এখানে আমরা একটু কলাম নিয়ে কাজ করি, 4 মিনিট আছে, 4 মিনিটের মতো দেখি। এই উপরে পার্টটুকুর কাজ করব এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেব, নিচে হ্যাঁ কোন দুইটার ভিতরে, এখানে 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 এখানটায়, এখানে কোনো গ্যাপ নাই কিন্তু, তাই না? সো এই রোয়েতে যদি যাই, আমি এডিটে গেলাম, কলাম গ্যাপ 15 পিক্সেল, চাইলে আর একটু বাড়ান 30 পিক্সেল, গ্যাপ বোঝা যায়? হয়েছে, সে আমি চাইলে এইভাবে কিন্তু গ্যাপিং করতে পারি। নিচের পার্টে আটটা রো নিব, রো নেওয়ার পর এটাকে মাঝখানে দেখেন একটু, মানে গ্যাস্ট্রিক বলা যায় এটা, যদি একই রকম হতো তাহলে সুবিধা হইতো, গ্যাস্ট্রিক করে রাখছে। এখানটা আমরা ওই গ্যাস্ট্রিকটাকে অ্যাভয়েড করি, কাস্টম হেডিংকে ক্লিক করি, মানে হেডিং ট্যাগগুলো স্পেশালি এটা দিয়ে কল করাটা উত্তম যদি আমার কন্টেন্টটা একই রকম ডিজাইন হয়। সো আমি চাইলে আবার লিঙ্কও করতে পারি, কাস্টম, তারপর হচ্ছে মাঝখানে রাখবো, সেটা আমি করলাম। ফন্ট সাইজটা চাইলে আপনি চেঞ্জ করতে পারি, অথবা বাই ডিফল্ট ভিজুয়াল কম্পোজার থেকে H1-এর H2-এর কোডটা আসবে, ফন্ট সাইজটা আমি চেঞ্জ করছি না। লাইন হেড চাইলে চেঞ্জ করা যায়, টেক্সট কালার চেঞ্জ করা যাবে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা যাবে। আমি যদি এটা চেঞ্জ করি, তার মানে থিমের ফন্ট ফ্যামিলিটা চলে আসতেছে, থিমের ফন্ট ফ্যামিলিটা চলে আসবে এর মধ্যে। ওকে, একটু চেঞ্জ হয়েছে কিন্তু, আবার চাইলে আপনি ফন্ট ফ্যামিলি এখান থেকে দিতে পারেন, ক্লাস নেম দিয়ে আপনি এটাকে মডিফাই করতে পারেন। আচ্ছা, নিচে আর একটা রো নেই, এটাকে আমরা 3 ভাগ করব, তিন ভাগ করার পর এই জিনিসটা আবার দিব, তাই না? উপরেটা হচ্ছে হেডিং আর নিচে হচ্ছে এই পার্টটুকু, মাঝখানে অনেক বড় গ্যাপ। এখন 3 ভাগ এখানে করতে পারেন, আবার চাইলে ভিতরে আবার আলাদাভাবে একটা রো নিতে পারেন, এর ভিতরে কিন্তু রো নেওয়া যায়, আসছে? এইভাবে কিন্তু আপনি করতে পারেন, রোয়ের ভিতরে রো, মানে এর ভিতরে, আমরা কলামের ভিতরে কলাম নিতে পারি না, এখানে কিন্তু তাই। সো আমি চাইলেও আবার এটাও কিন্তু আবার 3টা ভাগ করতে পারি বা 6টা ভাগ করতে পারি, ডিপেন্ড করে আপনার প্রয়োজনে। সো এর ভিতরে আমি একটা হেডিং ট্যাগ নিব, কোনটার জন্য? এই উপরে এই পার্টটার জন্য, এবং এটাকে আমার রাইট সাইডে নিয়ে আসতে হবে। ওর ভিতরে রাইট সাইড চলে আসছে, বাট এইভাবে আমি করবো না, এটা আমি বাইরে বের করি, এটা আমি ডিলিট করে দিই। আর নিচে এখানে ক্লিক করলে কিন্তু ওর নিচে আসবে টেক্সট ব্লক, আর এখানে ক্লিক করলে এর উপরে যাবে, মানে হেডিং ট্যাগের উপরে যাবে, আর এটা ক্লিক করলে এর নিচে আসবে, যেটা হচ্ছে। এই পুরো কোডটা আমি ডান দিকে দিই, ওকে। আচ্ছা, এটা যদি আমি রিপিট করি তাহলে এটার মতো হবে না, আর মাঝখানে
সেপারেটর অ্যাড করতে পারি অথবা এই পি ট্যাগের নিচে আবার মার্জিন করতে পারি। লাইক আমি যেটা বলতে যাচ্ছি, আমি কিন্তু এখানে টেক্সট ব্লকেও কিন্তু আমি মার্জিন করতে পারি, যেমন এখান থেকে যে আমি যাতে প্যাডিং অথবা মার্জিন এখান থেকে করা যায়, অথবা এই জায়গাটায় একটা সেপারেটর ইউজ করতে পারি, যে সেপারেটর সেপারেটর অথবা স্পেস এমটি স্পেস, এমটি স্পেস ইউজ করলেও কিন্তু আপনি একটা স্পেস পাবেন। 32 পিক্সেল হাইট, 32 পিক্সেল মানে এখানে অনেক বেশি। এভাবে এটা অ্যাড করে দিলাম, এই জায়গাটা আমি ইমেজ অ্যাড করব। সো ইমেজ, সিঙ্গেল ইমেজ, মাল্টি ইমেজ অ্যাড করা যায়। আমরা কিন্তু মাল্টি ইমেজ অ্যাড করবো, তাই না? দেখেন তো এটা মাল্টি ইমেজ না, এটা কিন্তু আলাদা ইমেজ, এটা কিন্তু আলাদা ইমেজ, মাল্টি ইমেজ না। সো আমরা মাল্টি ইমেজ অ্যাড করার জন্য কী করতে পারি? এখানে কিন্তু সিঙ্গেল ইমেজ আসবে, মাল্টি ইমেজ অ্যাড করার জন্য ইমেজ গ্যালারিকে সিলেক্ট করতে পারি, অথবা সিঙ্গেল ইমেজগুলোকে একটা একটা করে কল করতে পারি ইচ্ছা। আর মাল্টি ইমেজের সুবিধা অসুবিধা দুটোই আছে, এখানে স্লাইডার হয়ে থাকে বাই ডিফল্ট। তিনটা অ্যাড করলাম, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে চাইলে আপনি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, সামনে দিয়ে দিলাম, চাইলে আপনি এটাকে পিছনে নিয়ে যেতে পারেন, অনেক কিছু করা যায়। মিডিয়া লাইব্রেরি থেকে আসছে এটা, এবং এখানে থাম্বনেল অবস্থায় আছে, এবং এখান থেকে সাইজগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই সাইজগুলো কোথা থেকে চেঞ্জ করে কেমনে আসে এটা, কার কোনো আইডিয়া আছে? এখানে সাইজ দেওয়া হচ্ছে থাম্বনেল, মিডিয়াম, লার্জ, ফুল এবং আদার সাইজ। এই যে বাই ডিফল্ট লেখা আছে যে থিম যখন অ্যাক্টিভ হয় থিমের বাই ডিফল্ট কিছু সাইজ ওরা করে দেয়, এবং ওয়ার্ডপ্রেসের অসুবিধা হচ্ছে এটাই, আপনি যখন একটা ইমেজ আপলোড করবেন মিডিয়ার মাধ্যমে ওই ইমেজটা ক্রপ হয়ে কয়েকটা ইমেজে রূপান্তর হয়, বুঝতে পারছেন? একটা ইমেজকে আপলোড করার সময় ওই ইমেজটা অনেকভাবে ক্রপ হয়, ব্লক আকারে ক্রপ হয়, থাম্বনেল আকারে ক্রপ হয়, এগুলো কিন্তু আলাদা আলাদা সাইজ আছে, মিডিয়াম আকারে ক্রপ হয়, লার্জ, ফুল সব ধরনের, মানে একটা ইমেজকে আপলোড করা মানে 5-6টা ইমেজকে আপলোড করা, অসুবিধা হচ্ছে এটা, এটা এটাতে কী হয় ওয়েবসাইট ভারী হয়। সো এগুলো আমরা আপলোড করলাম, ওকে, তো নান করে দেই। তবু কিন্তু স্লাইডারটা আসতেছে, তাই না? স্লাইডার কোথেকে চেঞ্জ করে? এই যে দেখেন, এখান থেকে আমি কোনো স্লাইডার দেবো না, আমি ইমেজ গ্রিড ইউজ করবো। এখান থেকে আপনি চাইলে নিবো স্লাইডার, ফ্লেক্স স্লাইডার, তারপর ফ্লেক্স স্লাইডার ফেড, এটা আপনি ইউজ করতে পারেন। আমি ইমেজ গ্রিড ইউজ করবো, তাহলে আমি ইমেজগুলো কিন্তু ছোটো ছোটো হয়ে আসে, তাই না? ওই যে বললাম সাইজ আকারে আসে, থাম্বনেল দেওয়া আসে, এই জন্য ছোটো আসছে। বাট আমি যদি মিডিয়ামটা ইউজ করি একটুখানি বড়ো হবে, বুঝতে পারছেন? এখন যদি আপনি লার্জ দেন এটা হচ্ছে বেস্ট, যদি আপনি 100% উইথ দিয়ে কাজ করতে চান। আচ্ছা গাইস, নামাতে টাইম হয়ে গেছে, আমার কেমন কেমন লাগতেছে, মানে নাহলে লেট হয়ে যাবে 1:30 বাজে, যদিও এখনও 15 মিনিট বাকি, তার 15 মিনিট পরে ওরা খুদবা পাঠ শুরু করে দেয়। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন? এবার মাঝখানে চাইলে আপনি কলাম গ্যাপ তৈরি করতে পারেন, এটা জানি, আশা করছি বানাতে পারবেন। এটা কাস্টমাইজেশনের মেইন জিনিস হচ্ছে আপনার পেজ বিল্ডার ইউজ করে আপনি ওয়েবসাইট কীভাবে বানাবেন। আর এখানে আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবে, আপনারা যখন থিম অ্যাড করবেন বা অ্যাক্টিভ করবেন, থিম অপশনে যাবেন, থিম অপশনটা অনেক বেশি, মানে অনেক কিছু জানার আছে থিম অপশনে। যেমন আমরা যখন পোস্ট ক্রিয়েট করি, অ্যাড নিউ করে করে অনেকগুলো পোস্ট ক্রিয়েট করি না, পেজ যখন ক্রিয়েট করি অ্যাড নিউ করে করে পোস্ট ক্রিয়েট করি না, পেজগুলো ক্রিয়েট করি না একই জায়গা থেকে। বাট আপনি যখন লোগো অ্যাড করবেন, লোগো নিশ্চয়ই অ্যাড নিউ করে করে আমি লোগো বারবার অ্যাড করবেন না, তো সিঙ্গেল যে অপশনগুলো এটাকে তৈরি করার জন্য আমার থিম অপশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছেন? দ্বিতীয়ত হচ্ছে আপনার মেনুর ডিজাইনটা চেঞ্জ করার জন্য থিম অপশন দরকার, আপনার এই ওয়েবসাইটের, সরি আমার এই ওয়েবসাইট যেটা বানিয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে কি না, তারপর ফুটারের কালার ডার্ক হবে কি না, মেনুর কালার ডার্ক হবে না, বুটস্ট্র্যাপে যেরকম থাকে না ক্লাস চেঞ্জ হয়, এখানে কিন্তু অপশনে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক ক্লাস চেঞ্জ হয়ে যাবে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমাকে কোডে হাত দিতেই হবে না। কাস্টম যদি সিএসএস না করেন তাহলে আপনার কোডে হাত দিতে হবে না, আমি কিন্তু কোডে শুধুমাত্র সিএসএসের জন্য হাত দিচ্ছি। সো এখানটায়
আমার যদি থিম অপশনে যাই, আমার এখানে মেনু বলছে, মেনুর অনেক রকমের ডিজাইন থাকার কথা, আমি অ্যাভাটার থিম খুব কম ইউজ করি। নাল ভার্সন ইউজ করলে যা হয়। আচ্ছা, ফুটার ফ্লে আউট নাই, এই দেখেন নাল ভার্সনে এই একটা প্রবলেম। হ্যাঁ, নাল ভার্সন অনেক ঝামেলা করে। এই যে লোগো, লোগোটা চাইলে আপনি এখানে আপলোড করতে পারবেন, যেহেতু সিঙ্গেল লেয়ার, রিমুভ করে একটা লোগো আপলোড করবেন। তারপর হচ্ছে স্টিকি হিটার লোগো, যখন স্ক্রোল করবেন দেখা যায় ওই মেনুর কালারটা চেঞ্জ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড কালার, তখন কিন্তু লোগো কালার চেঞ্জ করতে হয় যদি একই রকম কালার হয়ে যায়। আর এখানে সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো চেঞ্জ করবেন। আবার পেজ ডিজাইনটা চেঞ্জ করা যায়, পোর্টফোলিও পেজের ডিজাইন চেঞ্জ করা যায়, বা পোর্টফোলিও যে কন্টেন্টগুলো আসবে, ইমেজগুলো আসবে, পোর্টফোলিও তো বোঝেন না, ইমেজ যে ডেকোরেট করা থাকে ওইটা ডিজাইন কীরকম হবে ওটা চেঞ্জ করা যায়। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কীভাবে, আর সব থিমের ডিজাইন একরকম না। এখানেই কিন্তু থিমের হচ্ছে তারতম্য, থিম কেন কিনবেন কেন কিনবেন না। এখন আছে ডার্ক ডিজাইন, আমি ডিজাইন চেঞ্জ করে দেই, আল্লাহ জানে গেলে কি সেভ করি। আচ্ছা, এটা কিন্তু আমি সেভ করিনি, সেভ করলাম মাত্র, আমি একটু রিফ্রেশ দিই, কাছে পর্যন্ত আমি এটা বন্ধ করে দেবো, আর যাতে যাতে ভিডিও লাগে এখান থেকে নিয়ে নেন। আচ্ছা, কোনো চেঞ্জ আসে নাই।